ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، شمانيك وقت المندولي الله رب العالمين وشمشا এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 22 জিলকাদা 1444 হিজরি মোতাবেক 11 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 4। বিষয়বস্তু সালাতের জন্য অপেক্ষা এবং সালাতের জন্য মসজিদে গমনের ফজিলত এবং তার সাথে সালাতের খুশুর বিষয়টি, তিনটি বিষয় নিয়ে ছোট ছোট বিষয় সংক্ষেপে রয়েছে, অল্প সময়ের ভিতরে আমরা আলোচনা করব। সালাতের জন্য মসজিদে যদি অপেক্ষা করেন তার ফজিলত কি, সালাতের জন্য আপনি মসজিদে যে হেঁটে যাবেন অথবা প্রয়োজনে বাহনে যাবেন, আপনি যে গমন করবেন বিশেষ করে পবিত্র অবস্থায়, তার ফজিলত কি এবং সালাতে খুশুর উপায় কি, সালাতে খুশুর উপায় কি। আরেকটি বিষয় আমাদের সাথে আছে, তা হচ্ছে সালাতে কান্না করার বিধান, সালাত অবস্থায় নামাজ অবস্থায় কান্না করা যাবে কি না এবং কান্নার ধরনটি কেমন হবে, কান্না যদি জায়েজ হয় তো তার দলিল বা কি। তো প্রথম বিষয়, সালাতের জন্য প্রতীক্ষা করা, এর ফজিলত। এ মর্মে একটি হাদিস এখানে আমাদের সামনে রয়েছে, সহিহ বুখারী মুসলিমের, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সলাতিন মা কানা ফি মুসাল্লাহু ইয়ানতাজিরুস সলাহ, অতক্ষণ পর্যন্ত বান্দা যেন সালাত অবস্থায় থাকে, মানে সালাত অবস্থায় থাকার, সালাতরত থাকার ফজিলত হাসিল করে, সওয়াব নেকি হাসিল করে, মা কানাফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত তার সালাতের জায়গায় নামাজের স্থানে অবস্থান করে, যেখানে সালাত পড়েছে অথবা পড়বে, এক সালাত পড়েছে আর সালাত জন্য অপেক্ষা করছে, অথবা সেখানে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়েছে মসজিদে আর তারপরে ফরজ সালাতের জামাত কায়েম হওয়ার জন্য অপেক্ষা করছে, মাগরিব পড়েছে আর কত বারবার যাবো আসবো, এখানে এবাদত বন্দি করে জিকির আজকার করি বা অপেক্ষায় থাকি, এসা পড়ে একবারই বেরো, জোহর পড়ে আসর পড়ার জন্য বসে গেছে ইত্যাদি। তো এই সালাতের অপেক্ষায় যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম থাকে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করার সব পায়, সালাত তত থাকার যে নেকি রয়েছে সব রয়েছে, সালাত না পড়ে, নামাজ না পড়ে নামাজ পড়ে নেকি পেতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে নেকির অভাব নেই, শুধু আমাদের অন্তরের নিষ্ঠার অভাব রয়েছে, খলুসিয়াতের অভাব রয়েছে, আন্তরিকতা, একগ্রতা, মনোযোগী হওয়ার, সামান্য একটু ধ্যান দেওয়া, গুরুত্ব দেওয়া, আল্লাহ তৌফিক দান। না কানা ফি মুসাল্লাহ, যতক্ষণ পর্যন্ত মুসাল্লায় অবস্থান করবে, কি উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্য নাই, কারো সাথে দেখা সাক্ষাৎ নয় অথবা দুনিয়ার গরজে নাই, ইয়ান্তাজির সালাহ, সে সালাতের প্রতীক্ষায় রয়েছে, নামাজের অপেক্ষায় রয়েছে। এতে এক ফজিল যে নেকি পেতে থাকবে যারা নামাজ পৌঁছাচ্ছে, তাহলে ধরেন 1.5 ঘন্টা ধরে মাগরিব এসার মাঝখানে যদি কেউ মাগরিব পড়ে এসা পর্যন্ত অপেক্ষায় থাকে, এসার সালাত পড়ে যাও, ফজরের সালাতে আধা ঘন্টা ব্যবধান থাকে, এখানে অধিকাংশ মসজিদ গুলিতে আজানে কামতের মাঝে আজানের সাথে সাথে ঢুকেছে আর তারপরে আধা ঘন্টা অপেক্ষা করে জামাতে শরিক হইল, এই নয় যে যখন জামাত কায়েম হবে তখন গিয়ে পৌঁছিব, এমনটা করল না, অথবা আগে থেকে প্রস্তুত হয়েছে। আর একটা অপেক্ষা আর ব্যাখ্যা হচ্ছে যে আগে থেকেই উজু করে প্রস্তুত হয়েছে, এন্তাজের সালা, সালাতের অপেক্ষায় যে আজান কখন হবে, কখন হবে, যেমন নবী সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আরে হ্যাঁ নবী সালাত, সালাত দ্বারা আমাদেরকে শান্তি দাও, শান্তির ব্যবস্থা করো, সালাতের আজান দাও, আজানের সময় হয়েছে কিনা, যতক্ষণ পর্যন্ত মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, স্থানগত দিক থেকে, সময়ের দিক থেকে,
সালাতের অপেক্ষায় থাকবে যেন সালাত আদায় করা নামাজ পড়ার নেকি পেতে থাকবে তখন। একটি বড় গুরুত্বপূর্ণ ফজিলত। আর একটি ফজিলত শোনেন ফেরেশতার দোয়া, যাদের দোয়া অবশ্যই কবুল হয়, যারা আল্লাহর কোন নাফরমানি করেন না, যারা হারাম রুজি খায় না, হারামের সংমিশ্রণ ঘটায় না হালালের সাথে, যাদের কোন রকমের গুনাহ হয় না, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, রাত দিন 24 ঘন্টা সবসময় তাদের আহার হচ্ছে আল্লাহর তাসবিহ, সাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইফতুরুন, তাদের কোনো ক্লান্তি নেই, বিরক্তি নেই আল্লাহর ইবাদত বন্দেগিতে। ওয়া তাকুলুল মালাক, ফেরেশতা দোয়া করতে থাকে আল্লাহ মাগফির লাহু, আল্লাহ এই বান্দা যে সালাতের অপেক্ষায় রয়েছে তাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমার রহম হো, আল্লাহ তার রহম করে, মাগফিরাত আর রহমতের দোয়া করে। হাত্তা ইয়ানসারিফা আও ইউহদিস, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে ফিরে না যাবে, যেখানে বসে আছে সেখান থেকে ফিরে না যাবে, অথবা সেখানে বসে আছে কিন্তু ইউহদিস ওযু নষ্ট না করে দেবে, ওযু অবস্থায় তাহলে বসে থাকতে হবে, কারণ আপনি বিনা ওযুতে বসে থাকলে তার সালাতের অপেক্ষা হবে না, আবার ওযু করতে যেতে হবে। বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের সহি বুখারিতে 176 নম্বর, সহি মুসলিমে 649 নম্বর। এখন আলোচনা করব মসজিদে সালাতের জন্য গমনের ফজিলত, বিশেষ করে তাহারাত অবস্থায় উজু করে। তাহলে আমরা দু শ্রেণীর মানুষকে দেখি যারা মসজিদে গিয়ে সালাত আদায় করে, এক শ্রেণীর মানুষ আছে মসজিদের উজুখানায় গিয়ে উজু করে, অথচ তার বাসাতে উজুর ব্যবস্থা রয়েছে। যেমন এখানে দেখা যায় অনেক লোকের রয়েছেন বেরিয়ে সরাসরি চলে গেলেন বিনা উজুতে মসজিদে সলাৎ আদায়ের জন্য, আর এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা বাড়ি থেকে উজু করে তারা মসজিদে গমন করেন, যারা বাড়ি থেকে উজু করে নিজের বাসস্থান থেকে নিজের কর্মস্থল থেকে যে যেখানে আছেন সেখান থেকে উজু করে মসজিদে গমন করলেন, তাহার অবস্থায় তাদের ফজিল সম্পর্কে দুটো হাদিস এখানে রয়েছে। প্রথম হাদিস সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন মান তাতাহারা ফি বাইতি, যে ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করে উজু করে, তাহলে সুমা মাশাইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর যে কোনো ঘরের একটি ঘরে গেল, কোনো একটি মসজিদ যেটা কাছের মসজিদ এটাই জানো, অথবা মাঝে মধ্যে আপনি মসজিদ পরিবর্তন করতে পারেন একাধিক মসজিদ, যেমন সৌদি আরব আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাইরা আছেন তাদের চারিদিকে তো 4টি মসজিদ, আমার বাসার পাশে একসময় 14 বছর দীর্ঘ সময় থেকে এসে 4টি মসজিদ, একটি মসজিদে 2 মিনিট লাগে, আর একটি 3 মিনিট, আর একটি 4 মিনিট, আর একটি 5 মিনিট। জি, এই 4টি মসজিদ, এই 4টি যে কোনো মসজিদ আমি যেতে পারি, যদি একটি মসজিদ একবার অনাবাদ হওয়ার আশঙ্কা না থাকে তাহলে কোনো জরুরি নয় যে আপনাকে একটি মসজিদে আপনার বাড়ির কাছের মসজিদে সালাত আদায় করতে। এই মাসলা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, সেই জন্য এর উত্তরটা জেনে নেন। আমার বাড়ির পাশে একটি মসজিদ আছে কিন্তু সেই মসজিদ আর সেই মসজিদের মুসল্লিদের সাথে আমার কোনো শত্রুতা বিদ্বেষ নেই, কলহ বিবাদ নেই, সেই জন্য সেই মসজিদে যাবো না, আমি পা দেবো না, বরং আমি একটু পরিবর্তন করবো, আমি অন্য মসজিদ মাঝে মধ্যে পড়বো, সেখানকার দিনী ভাইদের মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হবে, মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া হবে, সালাম দেওয়া হবে। এই জন্য দূরের মসজিদও যাচ্ছেন এই শর্তে যে আপনার কাছের মসজিদই যেন অনাবাদ না থেকে যায়, এমন না যে আছে আপনার বাড়ির পাশে যে মসজিদ সেই মসজিদে আজান দেওয়ালা, আপনি ইমামতি করেনওয়ালা, আপনি মুসল্লি, আপনি বা আর এক দুজন আছে, আর মাত্র 2-3 জন, বাই চান্স যদি এরা এদিক সেদিক চলে যায় তো সেখানে আজান একামত জামাত কিচ্ছু হবে না, তাহলে তখন আপনার উপর জরুরি যে আপনি আপনার কাছের মসজিদে যে মসজিদ অনাবাদ হওয়ার আশঙ্কা রয়েছে সেই মসজিদে আপনি সালাত আদায় করুন। আর যদি দেখা যায় যে প্রতিটি মসজিদে মুসল্লি আছে, আজান মুয়াজ্জিন নিযুক্ত আছে, ইমাম নিযুক্ত আছে, আর তারপরে মুসল্লিদের সংখ্যাও মোটামুটি আছে, কম বেশি যাই থাকে না কিন্তু আছে, জামাত করার মতো মুসল্লি আছে, তাহলে যে কোনো মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন। এই জন্য হাদিস রয়েছে মাশাইলা বাইতি মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর মেলা ঘর রয়েছে, অর্থাৎ মেলা মসজিদ রয়েছে আশেপাশে, যেকোনো একটা মসজিদে গেল কি জন্য, লিয়াকদিয়া ফরিদা মিন ফরায়দিল্লাহ, আল্লাহ যেসব ফরজ সমূহ রয়েছে, ফরজ সালাত রয়েছে, কোন একটি ফরজ আদায় করার জন্য ফজর জোহর আসর মাগরিব এশা কোন আদায় করার জন্য গেল, কানাত খুতুয়াতাহু, তার যে দুটো পায়ের ধাপ রয়েছে, এহদাহুমা তাহুত্তু খাতিয়া, এক ধাপে
এক পা যখন রাখলো, ডান পা রাখলো, একটা গুনাহ ঝরে গেল, মাফ হয়ে গেল। বল ওখরা তার ফাও দ্বারা যা, আর দ্বিতীয় ধাপ যখন রাখলো তখন তার একটি মর্যাদা উঁচা হবে, প্রতিটি ধাপে ধাপে মর্যাদা উঁচা হবে আর গুনহা মাফ হবে। আখরা যা মুসলিম হাদিস, মুসলিমে রয়েছে হাদিস নম্বর 666। মসজিদে পবিত্র অবস্থায় গমনের আর একটি ফজিলত হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বলছেন, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান খারাজ মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে বের হলো মুতাতাহহিরান, পবিত্রতা অর্জন করে, ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায়ের জন্য, তাহলে সুন্নত নফলের জন্য মসজিদ যাবেন না, বরং যত বেশি সেটা গোপনে পড়বেন সেটা তত বেশি ফজিলত রয়েছে। একমাত্র তারাবি, তারাবির কোয়ালিটি যদি মসজিদে বেশ ভালোই হয়, একেবারে লো কোয়ালিটি নয়, ডাউন কোয়ালিটি নয়, তাহলে মসজিদে জামাত সহকারে তারাবি রমজান মাসে পড়া উত্তম। কিন্তু যদি দেখা যায় যে একেবারে লো কোয়ালিটির দুটো তিনটে আয়াত পড়েছে, আল্লাহ আকবর, ব্যাস, আর আপনি বাড়িতে ওর চাইতে অনেক ভালো করে যত্ন সহকারে নিয়মিত আপনি পাবন্দির সাথে তারাবি ভালো করে পড়তে পারবেন, আপনি আধা ঘন্টায় আপনার 8-3-11 কাজ শেষ হয়ে যাচ্ছে মসজিদে, আর আপনি বাড়িতে 1 ঘন্টা পড়তে পারবেন, তো বাড়িতে অবশ্যই উত্তম। এই নয় যে মসজিদে গিয়ে আপনার ওই নিম্ন কোয়ালিটির যারা ঠিকা সারতে চায় তাদের সাথে আপনার ঠিকা সারতে হবে, জি, কারণ আল্লাহর সাথে এখানে নফল সন্নতে আল্লাহর সান্নিধ্য লাভের একটি মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম এবং সুযোগ, আর সেটাতে যত সময় দেবেন হ্যাঁ তত বেশি। বড় ব্যক্তির সাথে কে বসার সুযোগ পেলে কে তাড়াতাড়ি ছেড়ে দিতে চায়, যতক্ষণ পর্যন্ত মজলিস বরখাস্ত না করে বড় ব্যক্তি, এটা ব্যক্তি সম্পর্কে চিন্তা করুন। আমাদের মতো যে আমাদের সাথে কেউ যদি বসার সুযোগ পায়, সহজে উঠতে চায় না যতক্ষণ পর্যন্ত বড় ব্যক্তি তো অবস্থা যতক্ষণ না উঠে যাচ্ছে। আর রব্বুল আলমিন, সমস্ত সৃষ্টির যিনি মালিক, হ্যাঁ বিশ্বজাহানের রব, তার সাথে নির্জনে গোপন আলাপের সুযোগ পেয়েছেন, মোনাজাতের সুযোগ পেয়েছেন, আর তাড়াতাড়ি কোন রকম সারতে পারলি, এ হচ্ছে সালাতের অবস্থা। আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়গুলি অনুধাবন করার এবং সংশোধন করার আল্লাহ তৌফিক দান করে। হাদিসটিতে কি বলা হচ্ছে, যে ব্যক্তি নিজ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে বেরোলো কোন ফরজ সালাতের জন্য, আজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তো তার নেকি হচ্ছে হজের জন্য এহরামকারী ব্যক্তির নেকির মতো। হজের জন্য যে বেরিয়েছে আল্লাহর রাস্তায়, আল্লাহর মেহমান তারা, দয়ুফুর রহমান, তাদের মতো নেকি রয়েছে ওই সব লোকদের যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে মসজিদে পবিত্রতা অর্জন করে গমন করে। ওমান খারাজা ইলা তাসবিহুদ দোহা, আর যেই ব্যক্তি সালাতু তাসবিহুদ দোহা, মানে এখানে নফল তাসবিহ, মানে এখানে নফল নামাজ, নফল সালাত, দোহার নফল সালাতের জন্য বের হলো, লায়ান সেবহু ইল্লা ইয়াহু, সেই সালাতই তাকে বের করেছে, আর অন্য কোনো গরজে কিন্তু বেরোয়নি, সালাতু দোহা পড়ার জন্য বেরিয়েছে, বেরিয়েছে বলা হয়েছে এখানে। এটাতে অনেকের সংশয় যে বেরিয়েছে মানে মসজিদে বেরিয়েছে, কিন্তু হাদিস লক্ষ্য করেন এখানে কিন্তু বলা হয়নি মান খারাজা ইলা তাসবিহুদ দোহা হ্যাঁ ইলাল মসজিদ বালিল মসজিদে, মসজিদের উদ্দেশ্যে বেরিয়েছে কথা বলা হয়, কথা বোঝা গেছে। সুতরাং এখান থেকে এটা প্রমাণ হয় না যে দোহা চাস্তের সালাত, এই সালাতু দোহার নামাজ মসজিদে গিয়ে পড়লে বেশি নাকি। তবে একটি মত, এক ধরনের ওলামারা কিছু রয়েছেন, তারা বলছেন যে হ্যাঁ এটি ব্যতিক্রম, সুন্নত নফল যত আছে তার মধ্যে সালাতু দোহা মসজিদে গিয়ে পড়লে বেশি নাকি, এই হাদিসটির আলোকে। কিন্তু এই হাদিসটি তাদের বুঝ, এই হাদিসের জরুরি নয় যে মসজিদে যাওয়ার কথা বলা হয়েছে, তাহলে কি বলা হইতে পারে এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যাটি শুনুন। আজকে আমি কোন একটি প্রশ্ন উত্তরে বলেছি, অমান খারাজা বেরিয়েছে, আপনি কর্মক্ষেত্রে দোকানে ডিউটি করছিলেন, দোকানের কাজ থেকে বের হলেন কিসের জন্য, উজু করে আমি আমার মুসল্লাতে যাই, নামাজ যে আছে আমার দোকানের কোন এক সাইডে বা ভাই ভিতর দিকে, অথবা বাড়িতে আছেন, বাড়িতে আপনি কোনো কাজ কামে আছেন, সাংসারিক কাজে যদি কোনো মহিলা হন, পাকশাকে আছেন, অথবা বাচ্চাদের পরিচর্যায় আছেন, অথবা স্বামীর সেবায় আছেন,
স্বামী আছেন বিভিন্ন কাজে, সংসারের কাজে আছেন, অথবা অফিসিয়াল কাজ বাড়িতে বসে আপনি করছেন, কম্পিউটারে বসে আছেন, আপনি মোবাইল টিপাটিপি করছেন মোবাইলের যুগে, আর তারপরে খারা যায় এই মোবাইলটা ছেড়ে দিয়ে, কম্পিউটার ছেড়ে দিয়ে, আপনার কাজকর্ম ছেড়ে দিয়ে, আপনার ঘুমানো ছেড়ে দিয়ে উঠলেন, বেরোলেন, বেরোলেন কিসে? আপনার মুসল্লি নামাজ পড়ার জন্য, উযু করি, সালাতুল দোহা পড়ি, তাহলে এটা প্রমাণ করে না যে খারা জামানে খারা যায় আল মসজিদ, আর মসজিদে সালাতুল দোহা পড়লে বেশি ফজিলত, এটা মোটেই প্রমাণ হয় না। জি, আর এই ব্যাখ্যাটি হচ্ছে বেশি বিশুদ্ধ, যেই ব্যক্তি বেরোলো মানে নিজের কর্ম যায় স্থল থেকে বা যেখানে সে বসেছিল, যে কোনো কাজে থাক না কেন, বের হলো কিসের জন্য, যে আমি এখন উজু করে সালাতুল দোহা করব, আর নফল নামাজ সম্পর্কে ফরজ ছাড়া সমস্ত সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধ হাদিস রয়েছে বেশ কিছু, তার মধ্যে একটি হাদিস আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, একজন পুরুষ মানুষের সব বা মহিলা নয়, একজন মানুষের মারুন মারাতুন, একজন মানুষের সবচাইতে উৎকৃষ্ট উত্তম নামাজ হচ্ছে ফিবাইতে, তার বাড়িতে, বাড়িতে নামাজ পড়ে বেশি উত্তম, ইল্লাল মাকতুবা, ব্যতিক্রম শুধু ফরজ নামাজ, ফরজ সালাত। তাহলে ফরজ সালাত ছাড়া যত নামাজ বেশি, তাহাজ্জুদ হোক, সালাতুল দোহা ইশরাক হোক, আর এমনি নফল হোক, আর তাহিয়াতুল উযু হোক, শুধুমাত্র তাহিয়াতুল মসজিদ, কারণ মসজিদের সাথে সংশ্লিষ্ট নামাজ, সেজন্য তাহিয়াতুল মসজিদ মসজিদের সাথে সম্পর্কিত, সুন্নাতের রাতে বা হোক, জোহরে সুন্নাত হোক, আর আসরে আপনার সুন্নাতের গায়ের মক্কাদা হোক, বা যেটা বলা হচ্ছে অতিরিক্ত সুন্নাত হোক, আর মাগরিবের সুন্নাত হোক, এশার সুন্নাত, মাগরিব সুন্নাত, এশার সুন্নাত, নবী সাল্লাম সর্বদাই বাড়িতে পড়েছে, বাসা পড়েছে, হাদিস রয়েছে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টি উল্লেখ করেছেন, যেটা অনেকে আমাদের সমাজের আহলে হাদিস ভাইরাও জানেন না, মামুল করেন না, সব সেরে নিছেন মসজিদ, অথচ নবী সাল্লাম জীবনে কখনো মাগরিব এশার সুন্নাত মসজিদে পড়েননি, কোনো প্রমাণ নেই। তো এখানে সালাতুল দোহাও এই হাদিসের অন্তর্ভুক্ত, যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে একজন মানুষের ফিবাইতে, তার বাড়িতে, সালাতুল দোহাও বাড়িতে উত্তম, ইশরাক পুরুষ মানুষ মসজিদে আছে সেই জন্য সেখানে ইশরাক, মসজিদে ফজর পড়তে গেছে আর তারপরে সেখানে জিকির আজকার করছে সূর্য ওঠা পর্যন্ত, আর তারপরে তখন ইশরাক পড়ে বেরোয়, এই জন্য সেটা মসজিদ, কিন্তু মহিলাদের জন্য মুসল্লায় বসে আছে, আর মুসল্লায় বসে জিকির আজকার করে সূর্য উঠলো, তার 10-15 মিনিট পরে যখন সালাতের বৈধতার সময় হয় তখন ইশরাক পড়ে, লায়ান সে ইয়া হো, সেই ব্যক্তি সালাতুল দোহা পড়ার জন্য উঠেছে, আজরুহু আজরুহু কাজে মোতামের, তার নেকি হচ্ছে উমরাকারীর নেকির মতো, একজন লোক যদি ওমরা করতে আসে, আজকাল সারা বিশ্ব থেকে যদি ওমরা করতে আসে, ধরেন এক এক দেশ থেকে এক এক রকমের খরচ, ইন্ডিয়াতে আসলে কমপক্ষে 1 লক্ষ, বাংলাদেশে আসলে 1.5-2 লক্ষ, তো এই একটা ওমরা করার সমান নেকি কিসে রয়েছে, কেউ যদি সালাতুল দোহা আদায় করে, গরিবদের জন্য বেটার চান্স, পয়সা নিয়ে ওমরা করা, আপনার আশেপাশে পয়সা ওলার বারবার ওমরা করেছে, আপনি নিয়মিত আপনি সালাতুল দোহা পড়ুন, যে উত্তম বিকল্প আপনার জন্য রয়েছে, সলাতুন আলা ইসরে সলাতিন বা আল আসারে সলাতিন, ইসরেও পড়া যায় আর আসারেও পড়া যায়, পরে এর মানে হচ্ছে পরে, সলাতুন আলা আসারে সলাতিন, এক সলাতের পরে আর এক সলাত আদায় করা, মানুষ যদি নিয়মিত সলাত আদায় করে, এই নয় যে নফল শুধু একবার পড়লেন না, বা সলাতুল জোহা শুধু একবার পড়লেন, গোটা সপ্তাহ নাই, গোটা মাস নেই, সলাতুল কি বলছে তাহাজ্জুদ, এক সালাত আর এক সালাতের পরে, এক নামাজ ধরেন জোহরের সুন্নাত পড়লেন, আবার আসরে কিছু তাহিয়াতুল মসজিদ পড়লেন, বা আরো কোনো নামাজ যতটুকু যেমন রয়েছে সেই 4 রাকাত পড়লেন, মাগরিবে পড়লে মাগরিব পড়লেন, আবার ইশা পড়লেন, ফরজ হোক অথবা নফল হোক, এক নামাজের পর আর এক নামাজ যদি কেউ পড়ে, লালা গোয়াবাই না হম, আর তার মাঝখানে কোনো রকম অসার কাজ না করে, অসার কাজ লাগো, প্রথম লাগো হচ্ছে অসার হচ্ছে যে কোনো গুনাহ, গুনাহ করলেন না, গুনাহ করলে আপনি আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করলেন, আল্লাহর কাছাকাছি হয়ে গেলেন মাগরিব পড়ে এশা পড়ে, আর এই সালাত যখন পড়েছেন কিন্তু সালাতের মাঝে যখনই গুনাহ করে দিয়েছেন তখন দূরে চলে গেলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন, লাগোর প্রথম এখানে ব্যাখ্যা হচ্ছে কোনো গুনাহ করলো না এর মাঝখানে, জোহর আসরের মাঝখানে নামাজ তো পড়লেন কিন্তু এসে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন, ছেলে মেয়েদের সাথে দুর্ব্যবহার করলেন, কার উপরে জুলম অত্যাচার করলেন, কাউকে গাল মন্দ করলেন, ঝগড়া করে নিলেন, হিংসা করলেন, কাউকে গীবত করলেন,
হচ্ছে সব লাঘব, সমস্ত গুনাহ হচ্ছে লাঘব। আর তারপরে লাঘব গুনাহ ছাড়াও এমন ওয়াসার ফালতু কথা কাজ, যাতে আমি সহজ ভাষাই সাধারণ মানুষ বোঝানো বলি, যাতে একটা নেকি নেই যেটা আখেরাতে কাজে আসবে, আর যাতে একটা রিয়াল ডলার টাকা একটা পয়সা ইনকাম হলো না হালাল, যে সেটা দিয়ে আপনার রুজি রোজগার কিচ্ছু, এটা হচ্ছে বললে দিন মানি লাগবে মোর এজন। মমিন ব্যক্তি অসার কথা কাজে নেই, যে কোনো কাজ করছে তাতে সার আছে, তাতে কোনো স্বার্থ আছে, হয় আখেরাতে স্বার্থ আছে একটা নেকি বাড়াইলাম, আর দুনিয়ার স্বার্থ আছে একটা হালাল একটা টাকা আসলো। যেই ব্যক্তি এক নামাজের পর আর এক নামাজ পড়লো নিয়মিত, এই উভয়ের মাঝে কোনো গুনাহ করলো না, কোনো অসার কথা কাজে লিপ্ত হইলো না, কিতাবুন ফিইল্লিন, তাহলে সেটা মাকতুবুন, কিতাবুন মাকতুবুন, লিখা থাকবে তার জন্য ইল্লিন, ইল্লিন উচ্চ স্থানে যেখানে নেককারদের আমল নামা রয়েছে, জান্নাতিদের হ্যাঁ লিস্ট রয়েছে, তার মধ্যে তার এই আমল নথিভুক্ত হবে এবং সেই ব্যক্তিকে লিখা হবে, সেই ব্যক্তির নাম লিস্ট করা হবে। আখরাজ আবু দাউদ হাদিসটি, আবু দাউদ বর্ণনা করেছেন, হাদিসটির মান হচ্ছে হাসান, মানে আমলযোগ্য গ্রহণযোগ্য। আর ইমাম আলবানী রাহেমাহুল্লাহর কিতাবে সহি সুনান আবু দাউদে 522 নম্বর, আর মূল আবু দাউদের 558 নম্বর, আর সহি তরগিব তরগিবের 315 নম্বর। তারপরে তৃতীয় বিষয় হচ্ছে খুশু। সালাতে আমরা খুশু কি করে তৈরি করব? সালাতের দুটো দিক রয়েছে। অধিকাংশ মানুষ যারা সালাত আদায় করে তারা সালাতের বাহ্যিক অবস্থার বেশি গুরুত্ব দিয়ে থাকে, বেশ বিশেষ করে বেদাতি ভাইদের তো ধরেন বাহ্যিক অবস্থার কোনো গুরুত্ব নাই, বেদাতি আমল করছে, বেদাতি নিয়ত পড়ছে, বেদাতি জায়নামাজের দোয়া পড়ছে, আর তারপরে সন্ন্যতের খেলাফ পড়ছে, রফেদান করলো না, হাত যেখানে গেল সেখানে গেল, আমিন জোরে বললো না শোনাই গেল না, তার আমিন বহু সন্ন্যত ছাড়ছে বেদাত করছে, ওদের কথা বাদ। কিন্তু যারা আহলুল হাদিস সালাফি তাদের অনেকেই গুরুত্ব দিয়ে থাকেন সালাতের বডির মানে বাহ্যিক অবস্থা। সালাতের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে জাহির আর বাতিন, অথবা বলতে পারেন যে একটা জাসাদ, একটা হচ্ছে বডি দেহ, আর একটি হচ্ছে রুহ আত্মা। তো অধিকাংশ মুসল্লিরা যারা সহি শুদ্ধ নামাজ পড়েন তারা শুধু বেশি গুরুত্ব দেন বডির গুরুত্ব দেন সালাতে, হ্যাঁ, কিন্তু বডির ভিতরে যে আত্মা না থাকলে মৃত, এত সুন্দর শরীর আমার আপনার, যদি আত্মা এখনই বেরিয়ে চলে যায় তাহলে কোনো মূল্য নেই, তখন আর নাম ধরে ডাকবেন না, হ্যাঁ মৃত দেহ বলবে, মাইয়াতকে উঠান, হ্যাঁ লাশ দাফন করেন বলা হয়, আল্লাহু কত মূল্যবান, তাহলে রূহ যে রূহকে দেখতে পাই না, ঠিক তেমনি সালাতের রূহ হচ্ছে খুশু, একগ্রতা এবং মনোযোগী হওয়া, মন জান প্রাণ লাগিয়ে মন লাগিয়ে সালাত আদায় করা। আপনি আল্লাহর স্মরণে এমন নিমগ্ন হয়েছেন যে দুনিয়ার সমস্ত সম্পর্ক আপনি কি করেছেন ভুলে গেছেন, যেন যদিও মাঝে মাঝে আপনার উপর আমার উপর অ্যাটাক করছে, আঘাত করছে শয়তান, হ্যাঁ যে আপনার আমার মনটাকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু তারপরও যথাসাধ্য আপনাকে আমাকে প্রয়াস চালাইতে হবে, চেষ্টা করে যেতে হবে। এই খুশু সালাতে কেমন করে তৈরি হবে, যেটি সালাতের রূহ? এখানে লেখক ছয়টি বিষয় উল্লেখ করেছেন, ছয়টি পয়েন্ট, এটি লিখনই আমি কোন এক সময় পড়েছিলাম এবং বাংলায় অনুবাদ করেছিলাম, তাতে প্রায় 30-এর বেশি খুশুর উপায় উল্লেখ করা হয়েছে। তো এখানে ছয়টি শুনুন, বলছেন ইয়াহসুলুল খুশু ফি সালাতি বি উমুরিন মিনহা, সালাতের খুশু হাসিল হবে মানে অর্জন করতে পারবেন বেশ কিছু উপায় মাধ্যমে। একটি হুজুরুল কলব, আপনি কলবটাকে হৃদয়টাকে আপনি সালাতে উপস্থিত করেন, একদম অন্তর আপনার পুরোপুরি সলাতে হাজির, দুনিয়ায় কোনো জায়গার সাথে অন্তরের সম্পৃক্ততা নেই, না স্ত্রীর আসক্তিতে, না কোথাও অবৈধ কারো সাথে কথা বলে এসছেন, সেদিকে মনটা লুটকে আছে যে নামাজটা শেষ হলে আবার তাকে একটা কল দেবো, অথবা তার মিস কল এসে আছে কখন নামাজটা শেষ হবে, তার সাথে আবার নউজুবিল্লাহ, অথবা দুনিয়ার জায়েজ হ্যাঁ কর্মস্থল থেকে এসছেন আবার কখন দোকানটা খুলবো, আবার কাস্টমার লাইন ধরবে, অথবা এই
কখন তাড়াতাড়ি ডিউটিটা যাব, আগে ডিউটিতে হাজিরা দিই তারপর নামাজ, এমনটা যেন না, এইরকমটা না, একেবারে দুনিয়ার সমস্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে কলকে আল্লাহর ইবাদতের জন্য হাজির করা উপস্থিত করা, হুদুরুল কলব। দুই নম্বর উপায় হচ্ছে আল ফাহম ওয়াল ইদরাক লেমা ইয়াকরা ওয়া ইয়াসমা, যা কিছু আপনি পাঠ করছেন সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত বিরাত তাহিয়াত সালাম পর্যন্ত, এবং যা কিছু শুনছেন ইমাম থেকে তা অনুধাবন করা, বুঝা, আপনি বুঝছেন আল্লাহ আকবার মানে কি, সানা পড়লাম, ইস্তেফতার দোয়া পড়লাম তার অর্থ কি, তাৎপর্য কি, সূরা ফাতিহা আমি শুনলাম তার অর্থ কি, আরো যে বেশ কিছু আয়াত পড়লাম সেটার অর্থটা কি, আর তারপরে সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি, অনেকে সারা জীবন নামাজ পড়েছেন কোনোদিন ফিকির করেন সামি আল্লাহ লিমান হামিদ মানে কি, বুঝলেনই না, ফাহাম নেই, কোনো অনুধাবন করেন না, রব্বানা ওয়া লাকাল হামদ না, আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, কোনোদিনই কত পড়ছেন আপনি কিন্তু কোনোদিনই আপনি সেটা আপনার বোধগম্য না, বুঝেন না, আর সেটাকে আপনি আয়ত্ত করেন না অন্তরে, যা পড়ছেন শুনছেন তা যেন আপনার জন্য বোধগম্য হয়, অনুধাবন করে। তিন নম্বর হচ্ছে রব্বুল আলমিনের তাজিম, শ্রদ্ধা, আল্লাহর তাজিম, আল্লাহর বড়ত্ব মহত্ব আপনার আমার অন্তরে বসে থাকবে সলাত অবস্থা, সেটা দুটো মাধ্যমে পয়দা হবে, কিভাবে তৈরি হবে আল্লাহর তাজিমটা কিভাবে বৃদ্ধি পাবে, বলছেন দুটো বিষয়ের মাধ্যমে, একটা হচ্ছে মারিফাতু জালাল ইল্লাহ ওয়াজমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা, মারিফত হাসিল করা, আর দ্বিতীয় হচ্ছে মারিফত হাকারাতিন নাফস, নিজেকে চেনা যে আমি কত দুর্বল অসহায় তুচ্ছ রাব্বুল আলামিনের, আমি কত ক্ষুদ্র বান্দা, চিন্তা করুন এই বিশাল পৃথিবী, এত বড় পৃথিবী যাতে সাত আসমান জমিন রয়েছে, আর কত সৃষ্টিকর রয়েছে, আর কত শক্তিশালী আল্লাহর সৃষ্টি রয়েছে, আচ্ছা এই যে এতগুলো গ্রহ রয়েছে, নক্ষত্র রয়েছে, সূর্য চন্দ্র রয়েছে, আর এসবের মাঝে যে পৃথিবী একটা গ্রহ, এই গ্রহ অন্যান্য গ্রহের সাথে তুলনা করেন, তাহলে সূর্য চন্দ্রের সাথে তুলনা করেন কত ক্ষুদ্র, আর তারপরে এতে এই এই পৃথিবীর যে গ্রহ এতে কত সৃষ্টি আল্লাহ রয়েছে, আর এই সমস্ত সৃষ্টির মধ্যে আমার অবস্থানটা কতটুকু, 3.5 হাত, কতটুকু চিন্তা করুন তো দেখি, আর কতক্ষণের জন্য আমার হাতে কি প্রাণটা আছে, এই বিষয়গুলো মারিফাত হাকারাতিন নাফস, নিজের নাফসের নিজের তুচ্ছতা, যে আমি কত তুচ্ছ কত ক্ষুদ্র অসহায়, এই সম্পর্কে মারিফাত জ্ঞান অর্জন করা, এটা নিজেকে অনুধাবন করা, আমি কি এবং আমার রব কি, আমার রবের বড়ত্ব মহত্ব কি, এই দুটো বিষয় যখন বুঝবেন, যত বেশি বুঝবেন আপনি, যত বেশি অনুধাবন করবেন, ফায়াতাল্লাহ মিনহমা, এই দুটো থেকে জন্ম নেবে আল ইনকিসার লিল আল্লাহর সামনে বিনয়ী হওয়া, ওয়াল খুশু লাহু, এবং তার সামনে একগ্রতা, খুশু আসা। 4 নম্বর উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল্লাহ ভয় ভীতি এবং প্রভাব, হাইবাত প্রভাব, চিন্তা করুন অনেকেই বাগ্মি বক্তা, আমরা দেখেছি এরকম বেশ কিছু বক্তা বাগ্মি বক্তা, কিন্তু রাজার সামনে তাকে বক্তব্য করতে দেওয়া হয়েছে, থরথর করে কাঁপছে, মুখ শুকিয়ে আসছে, জিভা শুকিয়ে আসছে, বাগমি কারি, প্রসিদ্ধ প্রখ্যাত কারি হাফেজ, আর কোন রাজা বাদশাহ সামনে, মন্ত্রীর সামনে, অথবা বড় বড় অফিসাররা সব বসে আছে, বিশাল একটা মাহফিল, আর সেখানে তাকে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়েছে, তার কোরআন তেলাওয়াতের ধরন পাল্টে গেছে, মসজিদে নয় মসজিদে হারামে, প্রথম জীবনে ইমামতির সুযোগ পেয়েছে না, প্রথম দিনে তেলাওয়াত, আর তারপর অন্য সময়ের তেলাওয়াত, সুবহানাল্লাহ, এটাকে হাইবাত বলা হয়। তো আমরা মানুষের সামনে ভয় পেয়ে যাই, আমাদের ছোটরা আমাদের সামনে বক্তব্য করতে ভয় পায়, মুখ শুকিয়ে আসে, ভুলে যায়, কথা কম হয়ে যায়, আমরা আমাদের বড়দের সামনে আমাদের যদি বক্তব্য করতে লাগা হয় তো আমাদের বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে যে আলোচনা করেছে ঠান্ডা হয়ে যায়, সব যেন এলোমেলো, এটার নাম হাইবাত। তো আল্লাহর হাইবাত, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার আপনার আমার উপর যে প্রভাব প্রতিপত্তি, এবং আল্লাহর ভয় ভীতি, এটি আল্লাহর তাজিম বড়ত্ব মহত্ব যে অন্তরে বসে আছে তার চাইতেও গুরুত্বপূর্ণ, তার চাইতেও বড় মর্যাদাপূর্ণ। এই আল্লাহর হাইবাত
আল্লাহর ভয় ভীতি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার আমার অন্তরে কিভাবে কায়েম হবে, ওয়াতাওয়াল্লাদু মিনাল মারিফাতি বিকুদরাতিল্লাহ ওয়া আজমাতি, আল্লাহর কুদরত ক্ষমতা এবং আল্লাহর বড়ত্ব মহত্ব সম্পর্কে যত জ্ঞান অর্জন করবেন তত বেশি সেটা বৃদ্ধি পাবে জনমনে, এক। আর দ্বিতীয় হচ্ছে তাকসিরুল আবদে ফি হাক্কিহি সুবহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে কত আমরা ত্রুটি করছি, আল্লাহ সবই দিয়েছেন আল্লাহ কতটুকু শুকরিয়া আদায় করতে পারছি, কি হক আদায় করছে রব্বুল আলামিন, এই এই অনুভূতি এবং এই বিষয়টি যখন আপনি নিজে বুঝে আপনি স্বীকার করবেন যে সত্যি আমি ত্রুটিপূর্ণ, এতে থেকে আল্লাহর হাইবাত আল্লাহর ভয় ভীতি আল্লাহর প্রভাব প্রতিপত্তি আপনার উপর আমার উপর সৃষ্টি হবে, তো এই হাইবাতের মাধ্যমে খুশি আসবে। পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর কাছে পূর্ণ আশাবাদী হন, নিরাশ হবেন না, অতীতে গোনা হয়ে গেছে সংশোধন করে একমাত্র পথ তওবা ইস্তিগফার আমল ভালো করা, অতীত সময়গুলি চলে গেছে ভালো ইবাদতবন্দি করতে পারেনি না, এখন যে সময়টা সেই সময়টাকে ভালো কাজে লাগান, এগিয়ে যান পেছন দিকে তাকিয়ে দেখেন আল্লাহর কাছে আশা করা বেশি, ওহা ইয়ার যুগে সালাত সাহাবুল্লাহ আজাল মহান আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা করবে আপনার সলাতের মাধ্যমে, আল্লাহর কাছে আমি মহা পুরস্কার চাই দুনিয়া আখিরাত। ছয় নম্বর আল্হায়া লজ্জা, আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জা যে আল্লাহ তোমার এত নিয়ামত ভোগ করছি কিন্তু তোমার এই নিয়ামত ভোগ করে কত নাফরমানি করে দিচ্ছি, কত গুনাহ করছি তোমার জমিনে বাস করে, তোমার দেওয়া নিদ্রা, তোমার দেওয়া শরীরে সুস্থতা, তোমার দেওয়া নিরাপত্তা, তোমার দেওয়া আমার ধন সম্পদ টাকা পয়সা, তোমার দেওয়া আমার স্ত্রী আমার ছেলে মেয়ে, এই সবগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে কতটা আমরা ব্যয় করছি, আল্লাহ নিয়ামত সমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করলে এটা পয়দা হবে, লজ্জা পয়দা হবে যে আল্লাহ কত কি দিয়েছেন আর কি করছি আমরা, আল্লাহ সুবহানাহু তাআলার হকের ক্ষেত্রে কত ত্রুটি হচ্ছে আমাদের এই বিষয়টি অনুভব করা, এতে লজ্জা পয়দা হবে, লজ্জা লাগবে আল্লাহর সামনে যদি কোনো মানুষের হক আদায় না করে, বাপ মার হক আদায় না করতে বাপ মার সামনে দাঁড়াতে লজ্জা পাবে, ওস্তাদের যদি হক আদায় না করতে পারেন তাহলে ওস্তাদের সামনে দাঁড়াতে লজ্জা লাগবে, জি। দেখেন আমরা কোনো বড় ব্যক্তির কাছে গেলে খালি হাতে গেলে লজ্জা, শ্বশুর বাড়ি গেলে খালি হাতে, আপনি মিষ্টি নেননি কোনো ফলমূল নেননি, কোন বাঙালি আছে যে খালি হাতে যাবেন, হ্যাঁ কত লজ্জা পাবেন যে আমি এরকম খালি হাতে এলাম পকেটে আমার পয়সা নেই, কত লজ্জা, চিন্তা করুন তো দেখি, তো রব্বুল আলমের ক্ষেত্রে ওয়ালিল্লাহিল মাসালুল আলা উত্তম দৃষ্টান্ত রয়েছে। সময় এগিয়ে যাচ্ছে, সংক্ষেপে শেষ বিষয়টি সেটি হচ্ছে শরীয়ত সম্মত কান্নার বিবরণ, কান্নাটা কেমন, কান্না চিৎকার করে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি এর কান্না কেমন ছিল, কান্না ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতের ভিতরে কান্না করতেন, কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেন, ইবাদত বন্দেগীতে কান্না আসতো, এমনিও মাঝে মধ্যে বসে আছেন হঠাৎ করে কোনো কথা মনে পড়েছে কান্না করেছেন, কোন কথা মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে উম্মত সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি কান্না ছিল, লাম ইয়াকুন বিশাহিকিন, তাতে কোন রকমের চিৎকার ছিল রফে সাউত আর কোন আওয়াজ উঁচু হতো না, আর হঠাৎ করে একটু চিৎকার দিলেন কান্না করে, হাওমাও করে না, হাওমাও করে কান্না ছিল না আর কোন রকমের আওয়াজও উঁচা হইতো না, বলে কানা তাদমা আইনাহু, তার দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত, আজি অন্তর থেকে যে কান্না চোখ দিয়ে পানি বইবে আওয়াজ তেমন হবে না বেশি, তবে সামান্য কিছু আওয়াজ হওয়া স্বাভাবিক, যেটা আমি আপনি সামলে রাখতে পারি না, কান্না আসলে একটু কান্নার আওয়াজ হয়ে যাওয়া সেটা অবশ্যই শরীয়ত সম্মত প্রমাণিত, চিৎকার করে নয় সেটি, কিন্তু যেন সে আওয়াজটাকে আপনি চেপে রাখার চেষ্টা করছেন, দমিয়ে রাখার চেষ্টা করছেন কিন্তু দমিয়ে রাখতে পারছেন না, সেই সম্পর্কে একটি হাদিস রয়েছে, নবী শাসন যখন সলাতের ভিতরে কান্না করতেন, ইউস মাউলে সদরহি, তার সিনা বুক থেকে শোনা যেত আজিজুন, একটি আওয়াজ চাপা আওয়াজ, কা আজিজুল মিরজালে মিনাল বোকা, কান্নার কারণে যেমন ফুটন্ত পানি যখন ফুটে তখন সং সং করে আওয়াজ করে, তো একটা যখন খুব বেশি ফুটন্ত হয়ে যায় তখন আওয়াজ হয়ে থাকে, ওই রকম আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে আসতো, তো এইরকম আওয়াজ কান্নার আওয়াজ, এতে পাশের লোকরা বুঝতে পারছে যে কান্না করছে, ঠিক কোনো দোষের কথা নেই, সালাতের ভিতরে সেটা ফরজ হোক অথবা নফল হোক, রাতের হোক অথবা দিনের হোক, লোকের সামনে হোক অথবা নির্জন হোক, কিন্তু ভান করে নয়, ভক্ত বাড়াবার জন্য কান্না, মাহফিলে কান্না, এগুলি হচ্ছে রিয়া, আল্লাহ ভালো করে সত্যি কানা বোকাউ সাল্লাল্লাহু আলাইহি মিন খাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাগুলি কয়েক রকমের ছিল, কখনো আল্লাহ মিন খাশিয়াতিল্লাহ,
আল্লাহর ভয়ে কান্না করতেন, আল্লাহর আজাবের ভয়ে, আল্লাহ নিয়ামতের আশায়, ওয়াতারাতান খাওফান আলা উম্মতিহি, এবং কখনো কখনো নিজের উম্মতের জন্য ভয় পেতেন, আমার উম্মতের হাই কি হবে, উম্মতি উম্মতি বলে কান্না করতেন, ওয়া শাফাকাতান আলাইহা, উম্মতের মায়া মমতা করে কান্না করতেন যে উম্মতের কি দশা হবে, ওয়াতারাতান রাহমাতান মাইয়্যিতি, আর কখনো কোনো মাইয়্যিত মারা গেছেন তার উপর যে দয়া মায়া তাতে কান্না হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না যেমন যেমন তার ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন কান্না হয়েছে, তারা ইন্দা সামাইল কোরআন, কখনো কোনো কোরআন কারিমের তেলাওয়াত শুনে কান্না করেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাদের তেলাওয়াত শুনে কান্না করেছেন, বাইনা মুতাযরিফান হাদিস রয়েছে হাসবুক বলে, হে নামা ইয়াসমাউ আয়াতুল ওয়াদে, অথবা নিজেই তেলাওয়াত করছেন অথবা কারো শুনছেন, যখন আল্লাহর পক্ষ থেকে ওয়াদা প্রতিশ্রুতি মমিন বান্দাদের জন্য রয়েছে দুনিয়া আখিরাতের মহাপুরস্কারের মান ইজ্জতের জান্নাতের, এসব শুনে কান্না করতেন, ওয়াল শাস্তির কথা, শাস্তির জাহান্নামের আয়াত, আজাবের আয়াত, কিয়ামত সম্পর্কে এগুলো শুনলে কান্না করতেন, ওয়া যিকরিল্লাহি ওয়া আলাইহি ওয়া নিয়ামিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির আজকার স্মরণের কথা আসতো, আল্লাহর নিয়ামতের কথা আসতো, আল্লাহর অনুগ্রহের কথা আসতো, তখন কান্না করতেন, ওয়া আখবারিল আম্বিয়া, আম্বিয়া রসুলগণের যখন কিসাস কাহিনী যখন তিনি তেলাওয়াত করতেন তখন কান্না আসতো, জি আপনি ইউসুফ আলাহি সাল্লামের কিসা অথবা মুসা আলাহি সাল্লামের কিসা অথবা যে কোনো নবী রাসূলের কিসা, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালানোর কিসা আপনি পড়ছেন আর বা শুনছেন আর কান্না আসছে, এটি হচ্ছে নবী সাল্লামের সুন্নাত ও নাবে জাল ইত্যাদি ইত্যাদি। আল মাহফুজ আল ফজিলাতিন তাতাল্লুক বিযাতিল ইবাদা, ইবাদতের সাথে সম্পর্কিত কোনো ফজিলত যদি থাকে তার হেফাজত করা বেশি গুরুত্ব, ইবাদতের সরাসরি ইবাদতের সাথে সম্পর্কিত ফজিলত, যেমন কাল খুশু ফি সালাহ, সলাতের খুশু সলাতের বাহ্যিক সন্ন্যতে চাইতে বেশি গুরুত্ব পূর্ণ, সলাতের খুশু একদিকে রাখেন, একদিকে যেমন রফিদানের সন্ন্যত, আমিন জোরে বলার সন্ন্যত, বুকে হাত বাঁধার সন্ন্যত, এইভাবে আপনার আরো সানা পড়ার সন্ন্যত, এইভাবে যেসব সন্ন্যত গুলি রয়েছে দয় মাসুরা পড়ার সন্ন্যত, এগুলোর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সলাতের খুশু। বলছেন যে মাসাল্লান উদাহরণস্বরূপ আহাম মমিন ফজিল তাতাল্লুক মাকানিয়া, একটি ফজিলতের সম্পর্ক হচ্ছে স্থানের সাথে, যে এই নামাজ মসজিদ হারা পড়লে 1 লক্ষ আর মসজিদ নবীতে 1,000, কিন্তু মসজিদ হারামে মসজিদ নবীতে একজন মহিলাকে এমন জায়গায় নামাজ পড়েছে চারিদিকে পড়ে গেছে আর তাকে ধাক্কা ধাক্কি গোতাগুতি করে ঢুকেছে, এর চাইতে এখানে কোনো খুশু হলো না সলাত আদায় করে, জুম্মা পড়ার জন্য হারামে জুম্মা পড়ার জন্য পাগল আর সেখানে গিয়ে 1 লক্ষ ফজিলত পাবো, আর গিয়ে বাইরে রোদরে দাঁড়িয়ে গেছে খুশু তো হইলো না, ছটপট পড়ছে, কখন খুতবা শেষ হবে, কখন নামাজটা শেষ হবে, আল্লাহ ছোট সুরা যেন পড়ে, এইরকম জায়গায় স্থানের দিক থেকে বেশি ফজিলত কিন্তু খুশু সেখানে হইলো না, সুতরাং সেটা কোনো ফজিলত আপনি হাসিল করলেন না, তার চাইতে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত ছিল খুশুর হেফাজত করা, যদি অন্য কোনো মসজিদে গিয়ে হোক না কেন, এই সময়টা হজ হজের সময় এই বিষয়গুলি মনে রাখার প্রয়োজন, ফালা ইউসাল্লা ফি মাকানিন, সুতরাং বা ফালা ইউসাল্লি ফি মাকানিন, কোন মসজিদে যেন এমন জায়গায় নামাজ না পড়ে, ইয়া যাও মাহুল খুশু, যেখানে কোনো খুশু হচ্ছে না, কাজ যেমন ভিড় ভাড়ের জায়গায় বা এমন জায়গায় যেখানে করে হইচই হট্টগোল হচ্ছে, এই জন্য বাজারে মার্কেটে ভরা মার্কেটে হইচই হইচই করছে আপনার মাছের বাজারের মতো, আর সেখানে করে কেউ নামাজ শুরু করে দিয়েছে না, আপনি এমন জায়গায় নামাজ শান্ত জায়গায় বাচ্চার বাড়িতে হইচই করেছে আর আপনি বাড়ির উঠানে হইচই শুনছেন আর নামাজ পড়ছেন, কি করে খুশি হবে, তাহলে আপনি নির্জনে এমন ঘরে দরজাটা বন্ধ করে নামাজটা পড়েন যেখানে অন্তত হইচই না হয় বা হইচই গুলো বন্ধ করে দেন, আল্লাহ রাব্বুল বুঝার তৌফিক দান করুন। এখানে আলোচনা শেষ করেছি, ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে, সেক্ষেত্রে আবারও আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে কয়েকটি নিয়ম নীতি বলে দিচ্ছি, যে প্রশ্ন একটি করে করারই সুযোগ আছে শুধুমাত্র, কারণ অনেক প্রশ্নকারী হ্যান্ড রেজ করেন যারা প্রশ্ন করার সুযোগ পান না, শুধু বিধায় আমরা একটা করে প্রশ্ন করবো এবং সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করার চেষ্টা করব। আর প্রশ্ন করার পূর্বে আমরা যে দেশ বা এলাকা থেকে আমরা প্রশ্ন করছি পরিচিতি বা প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে অবশ্যই মেনশন করবো ইনশাআল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আমরা সময় না নিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করছি, শুরুতেই প্রশ্ন নেব। প্রশ্ন করবেন উর্মিলা আকসার উর্মি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, উস্তাদ আমি জার্মানি থেকে বলতেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, জি কোথা থেকে বলছেন? জার্মানি থেকে, জি।
মানে আমেরিকা মনে হয় নাকি জার্মানি 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 থেকে জি উস্তাদ মানে এদেশে হলো যে দেখি যে আর কি শীতকালে জামা কাপড় অনেক বড় বড় পরে কিন্তু গরম আসলেই জামা কাপড় খুলে প্রায় উলঙ্গের মতোই হয়ে যায় ছোট বড় সবার একই অবস্থা তো মানে আমি চাই যে আমার বাচ্চা পুরুষ না মহিলা সব সব পুরুষ মহিলারাই বিশেষ করে তো আমি চাই যে আমার বাচ্চা গরম হলেও বড় হাতের প্যান্টি পরুক বড় হাতের শার্টই পরুক টি শার্ট না পরুক ছোট হাতের যে টি শার্ট পরে বাচ্চারা বাংলাদেশ হোক বা এখানে হোক তো আমি চাই যে পাতলা হোক কিন্তু ফুল হাতারই পরুক শার্ট প্যান্ট তো এই ক্ষেত্রে যদি আমি বাচ্চাকে বুঝাই সে পড়তে চায় ছোট হাতের প্যান্ট দেখা দেখি বা ছোট প্যান্ট ছোট প্যান্ট ছেলে 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 ছোট টি শার্ট পরতে চায় বা সে জানে হাঁটুর উপর পরা যাবে না হাঁটুর নিচেই পরবে কিন্তু ছোট ছোট পরতে চায় দেখা দেখি আর কি ছোট পরতে চায় একটু শর্ট পরতে চায় তো আমি বলি যে বাবা দেখো বড় বড় শায়েক মশায়েকরা যে জুব্বা পরতেছে এটাই তো বেশি শালীনতার কাছাকাছি মামা মনে আম্মু মনে করে এটা তুমি এটাই করো আমি চাই তুমি এটাই ফলো করো ছোট কাল থেকে অভ্যাস করলে তোমার বড় হলে কষ্ট হবে না কাফেরদের দেখা দেখি স্টাইলিশ হতে মন চাবে না তো আমি যদি এরকম করে তাকে বুঝাই বা এটা করতে তাকে একটু চাপ দিই যে না বাবা এটা পরবা না তাহলে কি আমার বাড়াবাড়ি হবে এক্ষেত্রে জি মাশাআল্লাহ প্রশ্ন খুব ভালো ওখানকার প্রেক্ষাপট দেখেন পশ্চিমা সমাজে আর পশ্চিমা সভ্যতা এখন গ্রাস করে ফেলেছে মুসলিম সমাজ এমনকি মুসলিম দেশেও আল্লাহ হেফাজত করে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়া আর তারপরে টাইট ফিট একেবারে শরীরের সবকিছুই প্রকাশ পাচ্ছে পুরুষদের তো পাচ্ছে মহিলাদের এটা মুসলিম সমাজেও শুরু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে মুসলিমদের তো আপনি আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করেছেন আল্লাহ ভালো ইমান ইসলামী তরবিয়তে তৌফিক দান করুন কিন্তু বাড়াবাড়ি ছাড়া ছাড়ির মাঝখানে না তাতে সীমালঙ্ঘন থাকে বাড়াবাড়ি থাকে না তাতে শৈথিল্যতা থাকে বা শিথিলতা থাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন এবং দ্বীনের জ্ঞান অর্জন করে যেটা যেমন গুরুত্বপূর্ণ সেটাকে সেইভাবেই গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন বললেন যে গরমের দিন যখন আসে তখন পশ্চিমা দেশগুলিতে মানুষ নর নারী কাপড় খুলে ফেলে জি পুরুষদের ক্ষেত্রে যতটা ছাড় রয়েছে সেটা করলে কোনো দোষণীয় নয় মুসলিম হোক অমুসলিম প্রয়োজনে প্রচন্ড গরম লাগছে খালি গায়ে হয়ে গেছে নাভি থেকে নিয়ে হাঁটু সহ ঢাকা হাঁটু পর্যন্ত ঢাকা আছে তাহলে পুরুষদের জায়েজ পোশাকই রয়েছে কিন্তু যখন সালাতে যাবে তখন সালাতের জন্য কাঁধ সহ পেট পিট এগুলো ঢাকা কিন্তু মহিলাদের ক্ষেত্রে মহিলারা বাড়ির মধ্যে স্বামীর সামনে আছে একেবারে ছোট বাচ্চাদের সামনে রয়েছে সে টাইট ফিট পুরো সমস্যা নেই কিন্তু বাইরে গেলে পুরো ঢাকা পোশাক হইতে হবে আর কাফেরদের মতো টাইট পোশাক অথবা হাফ হয়ে গেল আর যত গরম পড়ছে তত কাপড় ধীরে ধীরে ছোট হইতে হইতে কাপড় একেবারে শরীর থেকে নেমে যাচ্ছে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম এরকম শয়তানের রাজিমের পরিবেশ থেকে আল্লাহ হেফাজত করুন মুসলিম সমাজ তো এই ছিল এই বিষয়টি তারপরে যেটি বলবো যে আপনার ছেলের জন্য আপনি বলছেন যে আমি তাকে হাফ হাতা টি শার্ট না পরে এখন থেকে ট্রেনিং করব ছোট বাচ্চা ফুল হাতা টি শার্ট পরাবার জন্য এই ক্ষেত্রে বাচ্চা হয়তো সবাইকে দেখছে সব হাফ হাতা পরছে ফুল হাত পরতে তার মন চাইছে না তাকে যদি একটু চাপ দিই তাহলে কি বাড়াবাড়ি হবে হ্যাঁ অবশ্যই বাড়াবাড়ি অবশ্যই বাড়াবাড়ি দেখেন আমাদের দেশে আসলে হানাফি মোল্লাদের একটা ফতোয়া আছে বা বেদাতি মোল্লাদের ফতোয়া আছে সেটা কি জানেন যে হাফ হাতা গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মকরু এর কোনো ভিত্তি নেই হ্যাঁ সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে মকরু বা জায়েজ নেই কথা বোঝা গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি নুশাই কোনো ব্যক্তি যেন এমন একটি কাপড়ে সালাত আদায় না করে যেই কাপড় বা শরীরে রাখতে গিয়ে কাঁধের উপর কিছুই নেই কাঁধের উপর একটা গামছা দিয়ে ঢাকা নেই পুরোপুরি অথবা হাফ গেঞ্জি কাঁধ ঢেকে যাচ্ছে হাফ গেঞ্জিও নেই আর ফুলও নেই কি আছে সেন্টু গেঞ্জি তাহলে এগুলো খোলা আছে কাঁধ খোলা আছে এটা দিয়ে নামাজ পড়া যায় না এবার নামাজ হবে কি না হবে এবং হবে না আর সেই ক্ষেত্রে দুটো মত রয়েছে তবে জায়েজ নাই এটা ঠিক জি একদল বলছেন যে হবে না আর একদল বলছেন যে হবে আশা করি হয়ে যাবে কিন্তু কেউ যদি সেন্টু গেঞ্জি মকরু কিন্তু সে নাজায়জ কাজ করবে আর একদল বলছেন হবেই না জি ওইটা নিচের ঢাকার মতো যেমন কারো যদি রান খুলে যায় নামাজ অবস্থায় তার নামাজ হবে ঠিক না আর নাভির নিচে নেমে যায় পিছন দিকে সামনের দিকে তার নামাজ হবে না ঠিক তেমনই কাজ করলো নামাজ হবে না এটি তার সাথে জেনে নিলেন এখন আপনার এই বাচ্চা
সালাত যখন পড়বে তখনও তো আপনার হাফ গেঞ্জি টি শার্ট গায়ে দিয়ে নামাজ হবে যদি তার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে। হ্যাঁ, রান খোলা রেখে নামাজ হবে না, রান খোলা রেখে নামাজ হবে না। এবং রান হচ্ছে আওরাত পুরুষদের জন্য, রান হচ্ছে এমনি তো সালাতের বাইরে হচ্ছে ঢেকে রাখার অঙ্গ, কিন্তু সেটা লজ্জা স্থানের মতো আওরাতে গালিজা নয়, মানে কাবিরা গোনা হয়ে যাবে না, কিন্তু অপছন্দ, অপছন্দ করো। আপনার বাচ্চা যদি প্যান্ট পরে সেটা হাঁটু পর্যন্ত ঢাকা আছে, অথবা ফুল প্যান্টই পড়ছে, ফুল প্যান্টই পরানো ওটাই ভালো, এদিকে উঠাতে যায় না, না হলে ধীরে ধীরে তখন প্রভাবিত হবে কাফেরদের থেকে অথবা খারাপদের থেকে। আর হাফ যদি টি শার্ট পরে তাতে কোনো দোষের কথা না শরীয়তে। সালাত অবস্থায় কেউ হাফ না পরে যদি ফুল পরে, একটু ঢিলা ঢালা, আপনার গেঞ্জি না পরে, প্যান্ট না পরে, কেউ যদি জুব্বা পরে অথবা পাঞ্জাবি ঢিলা ঢালা পোশাক পরে, উত্তম শুধু বল নফল উত্তম বলা যেতে পারে। তো আপনি একটা নফল কাজের জন্য আপনি হাত ঢাকার জন্য ছোট বাচ্চাকে ট্রেনিং করাবেন, এটা আপনার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়ে যাবে, মোটেই এটা করবেন না, এটা তরবিয়তের তরিকা না। আল্লাহ যতটা ছাড় দিয়েছেন ততটা ছেলে মেয়েকে ছাড় দেবেন, আপনি বেশি টাইট করলে কিন্তু ভেঙে যাবে, বেশি টাইট করলে যে কোনো জিনিস ভেঙে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান, বারাকাল্লাহ ফিক। এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আমার প্রশ্ন হচ্ছে, আমি আগে কোম্পানিতে কাজ করতাম, এখন বর্তমানে হাউসে আছি আরবের ঘরে। আমার দাড়ি থাকার কারণে বেশিরভাগ লোকে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আরবরা বিশেষ করে তালেবান বা মাতাওয়া এভাবে করে অনেকে, মানে ভালো চোখে দেখে না, বিশেষ করে যারা আছে এদের ফ্যামিলিতে, ভাইদার বাইরে যেখানে যায়, দাড়ির কারণে অনেক সময় অনেকে আমার উপরে চড়া হয়ে যায়। আমি হয়তো অন্যায় না করলেও আমার উপরে চড়া হয়ে যায়, মানে আমার ফেস দেখতে যারা চড়া হয়ে যায় দাড়ির কারণে, আমি যতটুকু বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি? এবং তারা বেশিরভাগে দাড়িকে তারা নিজেরা তো রাখেই না, শতকরা 2% লোকে দাঁড়িয়ে রাখে, এখানে শতকরা 2% পাওয়া যাবে, 98% দাঁড়িয়ে রাখে না, কাটে। কিন্তু ও যারা দাঁড়িয়ে রাখে তাদেরকেও তারা ভালো চোখে দেখে না। এবং কি, এই দেশের একজন লোকাল আমার সাদিক, ও দেশি, ও দাঁড়িয়ে রাখে, ও সালাফি, ওকেও ওর ভাইরা এবং কি অন্যান্য লোক ওকেও তাচ্ছিল্য করে দাঁড়িয়ে নিয়ে দেশি। এখন এই ক্ষেত্রে শায়েক আপনার নসিহা কি, যে এরা আরব হয়ে এরা জানে, আর টাকনুন নিচে ওদের কাপড় তো কন্টিনিউ থাকে সবার, কন্টিনিউ, কাউকে যদি নিষেধ করে যে ভাই আপনাকে আপনাকে স্বাধীনভাবে চলতে দিছে কিনা এটা দেখা দোষ, দুনিয়া জাহান্নামে চলে যাক তাতে আপনার কিছু না, কিন্তু আপনাকে আপনাকে যেন বাধা না, আপনার দিন পালনে বাধা না দেয়, এটা হচ্ছে মূল বিষয়, অন্যের কথা বাদ দেয়। প্রশ্ন শেষ আপনার আশা করি, তো আল্লাহ হেফাজত করুন। আপনাকে দুটো নসিহা করুন, একটি হচ্ছে যে পরিস্থিতি আপনি আছেন সেখানে প্রথম সবর করুন। এখন যদি আপনার সেখানে থাকাটা জরুরি হয় তাহলে ধৈর্য ধারণ করুন, দাড়ির কারণে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, আপনাকে ঘৃণা করছে, আপনাকে গাল বন্ধ করছে, আপনাকে যেই সেই বলছে, কখনো তালেবান, কখনো আর কিছু, কখনো চরমপন্থী, কখনো আরো কিছু বলবে। তো এগুলো নবী সাল্লামকে বলেছে ওয়াক্কার কাফের, এটা কাফেরদের কাজ। সাহাবাই কেরামদেরকে বলেছেন কাফেররা মুনাফিকরা। জি, মদিনার মুনাফিকরা তবুক যুদ্ধের সময়, বিভিন্ন যুদ্ধের সময় এরকম করেছে সাহাবাই কেরামদের সাথে। জি, তো এটা কোনো নতুন ইতিহাস নয়, হ্যাঁ, বরং এটি হচ্ছে পুরাতন ইতিহাস। তার আগে যত আম্বিয়া রসুলগণ তাদের সাথে কানুবহিম ইস্তাহজিউন, তারা হাসি মজাক, রহস্য উপহাস করা, ঠাট্টা করা, এগুলো হচ্ছে তাদের বধ চরিত্র, এই জন্য তাদেরকে আল্লাহ ধ্বংসও করেছেন। কিন্তু এই উম্মতের ওপর আল্লাহ রহম করেছেন যে পুরো জাতিকে ধ্বংস করবেন না, তবে তাদের জন্য বিভিন্ন রকম আজাব রয়েছে, তাদের পারিবারিক আজাব রয়েছে, মানসিক আজাব রয়েছে, তাদের শারীরিক আজাব, বড় বড় রোগ রয়েছে, তারা অশান্তিতে জাহান্নামে বাস করছে, দুনিয়ায় বাস করে অনেক নিয়ামতের টাকা পয়সা নিয়েও জাহান্নামে বাস করছে, কোন শান্তিতে নাই সব দুনিয়াদার লোকেরা। তো সবর করুন, একটি নসিহত। দ্বিতীয় নসিহত হচ্ছে যে যদি ওখানে থাকা আপনার জরুরি না হয়, যে আমার রুজি বাংলাদেশ, বাংলাদেশ অন্তত দাঁড়িয়ে আপনার সম্মান আছে,
অল্প কিছু লোক আছে হ্যাঁ ইসলাম বিদ্বেষী, চরম ইসলাম বিদ্বেষী, সে এই আগাছা দুনিয়া সব জায়গায় আছে। তো এই আগাছাকে পরোয়া করলে হবে না, বুক ফুলিয়ে চলতে হবে। তো আপনি আপনার দেশে চলে যান যেখানে আপনাকে লোকের চেনে আর দাঁড়িয়ে একটা ইজ্জত আছে, সম্মান আছে, সেখানে থাকবেন আপনি, আল্লাহর রুজিতে বরকত দান করবেন। এটা দ্বিতীয় উপদেশ। তৃতীয় যে বিষয়টি বলবো, শোনেন, দাড়ির ব্যাপারে কেউ যদি দাঁড়িয়ে না রাখে তো গুনাহগার, আর গুনাহগারকে শরীয়তের ভাষায় ফাসিক বলা, কিন্তু তারা মুসলিম ভাই, সারা জীবন কেউ যদি দাঁড়িয়ে না রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, শিরক বিল্লাহ করে না, নাস্তিক নয়, বড় শিরক করে না, কুফরি করে না, তাহলে তারা আমাদের মুসলিম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তাদের সাথে ভ্রাতৃত্ব নষ্ট হয়নি। কিন্তু দাড়ি বিদ্বেষী, দাড়িকে দেখতেই পারে না অথচ মুসলিমের সন্তান, তারা জন্মগত কাফির নয় বরং তারা মুসলিমের সন্তান, দাড়ি বরদাস্ত করতে পারে, দাড়িওয়ালাকে দেখতে পারে না, টাকনার উপরে কাপড় থাকলে দেখতে পারে না, তাদেরকে গালমন্দ করে, তাদের ঘৃণা করে, এটা ইমান ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বিষয়। সুতরাং তারা মুসলিম থাকবে না। যারা দাড়িকে ঘৃণা করে, দাড়িওয়ালাকে ঘৃণা করে, ধার্মিক লোকদেরকে ঘৃণা করে, কোরআন সুন্নাহর অনুসরণকারীদেরকে ঘৃণা করে, এটি ইমান ভঙ্গকারী বিষয়, তাদের ইমান ইসলাম টিকবে না, যতই পাঁচ ওয়াক্ত নামাজ দিক না কেন। অনেকে পাঁচ ওয়াক্ত নামাজে আছে কিন্তু দাড়ির দুশ্মন, টাকনার নিচে কাপড় রাখে আর টাকনার উপরে আপনার থাকে, তো আপনাকে কটাক্ষ করবে অথবা দেখতে পারেন না, তাহলে জানবেন যে তাদের ইমান নেই, ইসলাম ইমান ভঙ্গ করেছে, তারা ইসলাম থেকে বহিষ্কৃত হয়েছে। কোনো বাড়াবাড়ি ছাড়াই বলছি, মশলাটি ভালো করে জেনে রাখুন। দাঁড়িয়ে না রাখতে পারেন, ভালো কথা, মুসলিমদেরকে বলছি, হ্যাঁ ভালো কথা, মানে এই দিক দিয়ে ভালো কথা যে আপনি অন্তত মুসলিম আছেন, আপনি ফাসেক মুসলিম, কিন্তু দাঁড়িকে যদি ঘৃণা করেন, দাঁড়িওয়ালাকে ঘৃণা করেন, তাহলে আপনি মুসলিম না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় তো শেখ সাজ্জাদ, দুবাই সাজ্জাদ থেকে বলছিলাম। আজাদ হোসেন, জি শেখ, আমার প্রশ্ন হচ্ছে আরফাত সিয়াম নিয়ে, যে আমরা তো আরফাত দিন হাজি সাহেবরা যখন আরফাতে থাকবে ওই দিন সিয়াম রাখি, কিন্তু বাংলাদেশে এই বিষয় নিয়ে একটু আপনার মনে করি, এই বিষয়ে প্রতি বছর জিজ্ঞাসা করে লাভ নেই, অলরেডি আমাদের আলোচনা আছে এই বিষয়ে, ওলামাদের দুটো মত আছে। একদল বলছে যে নিজ নিজ দেশ হিসাবে আরফা রোজা রাখবেন, ওইটাতেই যদি আপনার মনে শান্তি লাগে ওইটার আমল করুন, তথা বোঝা গেছে, তারও সাথে ঝগড়া তর্ক করতে যাবো। আর যদি আপনার মনে শান্তি না হয়, যার এই সব তো জানছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি যে ইয়ামে আরাফা, আরাফার দিন, আরাফার দিন মানে আরাফাত হাজি সাহেবরা আছেন, এক সময় দেখতে পেতাম না, জানতে পারতাম না, আমরা ছোট কালে জানতাম, আজকে থেকে 30 বছর আগে আমরা খবর সৌদি আরবে এসেছি, 35 বছর আগে, তার আগ পর্যন্ত জানতেই পারতাম না যে কোন দিন আরফা হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, যে হাজি সাহেবের হজ করে আসতো, তারপরে তাদের মুখে জানতাম যে অমুক দিন আরাফা গেছে। তাহলে আমাদের দেশের সাথে একদিনের পার্থক্য থাকে, কখনো দুই দিনের পার্থক্য, ঈদে জানতে পারতাম না, তখন ঠিক ছে আরাফা মানে নাই এটা ধরতাম, কিন্তু এই আমি আরাফা মানে এখন স্থানকে কেন্দ্র করে ধরবো, এটি আমার কাছে প্রাধান্যযোগ্য, আর এতে আমার মনের তৃপ্তি আছে, শান্তি আছে, আমার ফতো আমার জন্য, আমি আরাফার দিনে যেই দিন হাজি সাহেবের আরাফাতের সেই দিন রোজা রাখি, কথা বোঝা গেছে। বাকি কথা হলে আমাদের অনেক আহলে হাদিস ওলামা আছেন, তাদেরকে আমি ইহতেরাম করি, কিন্তু আমি ওদের চরমপন্থাকে পছন্দ করি না। ইজতিহাদি মাসাইলে আপনার বাক স্বাধীনতা আছে, আমারও বাক স্বাধীনতা আছে, আপনার আমলের স্বাধীনতা আছে, আমারও আমলের স্বাধীনতা আছে, বা যে যেটা করছেন করুন, কিন্তু কেউ কারো উপর কটাক্ষ করিয়েন না, আর সোশ্যাল মিডিয়া গরম করে কোনো লাভ নাই। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক, মানুষের ইখতিলাফ থাকবে, আর ইখতিলাফের ক্ষেত্রে যেটাতে যদি দেখেন যে দুই দিকে দলিল আমাকে 19-20 লাগছে, তাহলে কোনো একজন আমল করে যেটাতে আপনার মনের তৃপ্তি হচ্ছে সেটার আমল করুন, আল্লাহ বোঝার আমলে তৌফিক দান করুন। জি আমিন। এই পর্যায়ে প্রশ্ন করবেন আক্তার স্বর্ণা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুইজারল্যান্ড থেকে বলছি। কোন জায়গা? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড, মাশাআল্লাহ, বলেন। ওস্তাদ, আমার কোশ্চেন হচ্ছে যে নামাজের বাইরে যখন আমরা দোয়া করি, যে মানে একটু কষ্ট মনের ভিতরে বা একটা কোনো রাগ আসছে মনের মধ্যে, অনেক উচ্চস্বরে আল্লাহর নামটা নিয়ে বলি, হে আল্লাহ
তুমি আমাকে মানে উমুককে হেদায়েত করো, বা বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছে, বা কারোর সাথে একটা রাগ হয়েছে, মনে অনেক কষ্ট, উচ্চস্বরে বললাম হে আল্লাহ উমুককে হেদায়েত করো, বুঝ দান করো, এই যে উচ্চস্বরে আল্লাহর নামটা নিলাম, এতে কি আল্লাহর সাথে বেয়াদবি হলো? উচ্চ স্তরে দোয়া করতে নিষেধ এসেছে হাদিসে, অপছন্দনীয় বা দোয়ার আদবের খেলাফ। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে ইরশাদ করেছে, মর্মে বেশ আয়াত রয়েছে, কারণ একটি আয়াত উদু রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, উদু রাব্বাকুম তোমাদের রব্বে রবকে ডাকো বা রবের কাছে দোয়া করো তাযাররুআন একগ্রতার সাথে, কান্না ভাব নিয়ে, আর ওয়া খুফিয়া আস্তে আস্তে, আস্তে আস্তে মানে কেউ শুনছে না, এটাও আস্তে আস্তে সিররান কে সামিল, আর আরেকটা হচ্ছে আস্তে আস্তে মানে আশেপাশের লোক দু চারজন এই আশেপাশে বসে আছে এরা শুনছে, কিন্তু আল্লাহ আল্লাহ করে চিল্লাচ্ছে, যেমন আমাদের দেশের বক্তাদের মোনাজাত ছিল এক সময়ে, স্লোগান দেওয়ার মতো এই দোয়া ইসলামী আদবের খেলাফ, দোয়ার শিষ্টাচারের খেলাফ। সুতরাং চিৎকার করে আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত করো না, এটা আদবের খেলাফ, করবেন না, আল্লাহ তুমি আমার ছেলেকে হেদায়ত, আল্লাহ আমার ছেলেকে তুমি ভালো মানুষ বানিয়ে, আল্লাহ আমার ছেলেকে তুমি পাক্কা দিন দার পরেজগার আখেরাত মুখী করে, ইত্যাদি আল্লাহ আমাদের গোনা খাতা মাফ কর, আমাদের পাপের কারণে হয়তো এগুলো হচ্ছে, এইভাবে আস্তে ধীরে দোয়া করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা এমন সত্তাকে ডাকছো না যিনি আসাম মানে বধির, বইরা শুনেন না যে চিৎকার করে বলতে হবে, বলা গায়বার তিনি অনুপস্থিত, গায়ব না অনেক দূরে আছে, সেই জন্য ডাক দিতে হবে চিৎকার করে, বরং বলা কিন্তু সামিয়ান করিবা, তোমরা যিনি সর্বশ্রোতা সব কিছু শোনেন, সবার কথা শোনেন, আস্তে জোরে সব শোনেন, করিবা যিনি অত্যন্ত নিকটে, তাকে তোমরা ডাকছো, সুতরাং তোমরা চিৎকার করে উচ্চ স্বরে আল্লাহকে ডাকবেন না, সুতরাং আস্তে করে দোয়া করবেন ঠান্ডা মেজাজ। আর রাগের মেজাজে আপনার দোয়াতে খুশি বা কি হবে যে আপনি রাগের অবস্থায় দোয়া করবেন, ঠান্ডা মেজাজটাকে ঠান্ডা করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব করুন, জি আমিন। এরপর যা প্রশ্ন করবেন ফারহান মীর, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম স্যার, আমি পশ্চিমবাংলা বীরভূম থেকে বলছি। জি বলেন। জি আমার প্রশ্নটা হচ্ছে মানে দুটো ক্যাটাগরিতে আছে, সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ঋণগ্রস্ত অবস্থায় মানে কেউ ধরেন সাদাকা করলো দান করলো, সেটা কি মানে গ্রহণযোগ্য হবে? আর সেকেন্ড নম্বর হচ্ছে যে ধরেন কোনো ইলম অন্বেষণ করছি কিংবা স্টাডি করছি, তো স্টাডি করার ক্ষেত্রে কতক্ষণ স্টাডি করা উচিত বা এই বিষয়গুলো একটু বললে নসিহত করে ভালো হতো, যে স্টাডি করতে হবে মানুষকে। জি জি প্রশ্ন একটা, প্রশ্ন একটা, এইভাবে প্রশ্ন হয়নি মানে তো মনে থাকবে না। গেট ঋণগ্রস্ত ব্যক্তি কি দান সাদকা করতে পারবে? ঋণগ্রস্ত ব্যক্তি দুই ভাগে বিভক্ত, এক শ্রেণী ঋণগ্রস্ত দান করতে পারবে, আর এক শ্রেণী ঋণগ্রস্ত ব্যক্তি দান করতে পারবে না। ঋণ এখান থেকে আরো জানেন, ঋণগ্রস্ত ব্যক্তি হজ উমরা করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা, ঋণগ্রস্ত ব্যক্তি আকিকা করতে পারবে না, এক শ্রেণী ঋণগ্রস্ত পারবে আর এক শ্রেণী পারবে না। যদি ঋণ যার কাছে নিয়েছেন আর তার সাথে সময় যে নির্ধারণ করা আছে এত সময়ের মধ্যে দিয়ে দেব, হাল্লাল আজল সময় হয়ে গেছে দেওয়া, তাহলে তখন দান সাদকা করা চলবে না আপনার জন্য, হজ করা চলবে না, উমরা করা চলবে না, কুরবানি করা চলবে না, আপনার আকিকা দেওয়া চলবে না, আগে ঋণ পরিশোধ করেন, কারণ ঋণ পরিশোধের সময় চলে এসেছে, হয়ে গেছে। আর একটি অবস্থা বলি, আমাদের দেশের লোকেরা কিন্তু সময় সময় নির্ধারণ করাকে মানহানি মনে করে, আর মনে করে যে এটা ছোটলেই করে দিলাম, আমাকে দিয়ে দিচ্ছে তো কিন্তু টাইম বেঁধে দিচ্ছে কেন, কিন্তু একটু জেহালা, যারা ধার নেই আর ধার দেয় তাদেরও জেহালত অজ্ঞতা, তো এই জন্য দিয়ে দেয়, ও জানেও না যে আমি কতদিনের জন্য দিলাম, আর ওখো বলে দেয় না যে কতদিনের জন্য দিলাম, কিন্তু চাওয়া শুরু করেছে। যারা সময় বেঁধে দেয়নি তারা চাওয়া শুরু করেছে, ভাই টাকাটা তো দিয়েছিলাম তো টাকাটা দেন, এরকম চাইছে আমাদের যে প্রচলিত সমাজ। তখন আপনার জন্য এইসব ইবাদত বন্দেগি দান সাদকা করা, হ্যাঁ টাকা পয়সা জমা থাকে যাকাত অবশ্যই দিতে হবে, দান সাদকা মানে নফল, নফল দান সাদকা করতে পারবেন না, মসজিদ মাদ্রাসায় জলসায় চাঁদা দিতে পারবেন না, তখন তখন আপনি হজ উমরে আসতে পারবেন না, হ্যাঁ হজ ফরজ হইলো আগে, তার আগে ঋণ ঋণ পরিশোধ করা আগে বেশি ফরজ, কারণ সেটা বান্দার হক। তো এই এই অবস্থাগুলিতে
আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যেই ব্যক্তি আপনাকে ঋণ দিচ্ছে সে বলছে অসুবিধা নাই, আপনি হজে যাবেন, টাকা পয়সার ঘাটতি আছে, আমার কাছ থেকে নিয়ে যান, 50,000 1 লাখ নিয়ে যান, হজ করে এসে আপনি কিস্তি দিয়ে যখন ইচ্ছা দেবেন, ওমরায় যাচ্ছেন যান, টাকা পয়সা নিয়ে যান, আবার আপনার কাছে পাবো, অসুবিধা নেই, আপনি করে আসেন, যখন পারবেন তখন দেবেন বা পরে দেবেন, আপনি মাসের মাস দিয়ে দেবেন, আপনি আকিকা দেন, আপনি কোরবানি দেন, হ্যাঁ আপনি দান সৎকার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমারটা দিয়ে না, আপনি আস্তে আস্তে দিয়ে না, তাহলে তখন এই সমস্ত কাজ করতে পারবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এই বিষয়ে বারবার অনেকে জিজ্ঞাসা করেন, আর আপনি হোয়াটসঅ্যাপে অনেকে জিজ্ঞাসা করেছেন, গত সপ্তাহে তো জিজ্ঞাসা করছেন, সুতরাং এই উত্তরটি ওই সব ভাইদেরকে বন্ধুদেরকে পাঠিয়ে দেবেন যারা বারবার করে একই কথা অনেক সময় জিজ্ঞাসা করতে থাকে। জি বারাকাল্লাহ। আমি একটি বিষয়টা বলিনি, এলএম শেখার ক্ষেত্রে উনি চাইছেন কোন সময়সীমা নির্ধারণ না, কোনো সময়সীমা নির্ধারণ নেই, যতটা সময় আপনার এলএম শেখার ফরজ আইন আদায় হয়ে ফরজ আইনের পর্যায়ে যদি থাকেন, আপনি নামাজ পড়তে জানেন, আপনি হজে আসবেন, হজের তরিকায় জানেন না যেমন অনেক অধিকাংশ হাজিরা, তাহলে আপনার জন্য 24 ঘন্টাও লাগতে পারে, যে আমি কালকে হজে বেরিয়ে যাবো, 24 ঘন্টা আজকে পড়াশোনা করে আমি হজটাকে মুখস্থ করে ভালো করে আর উমরার তরিকা জেনে তারপরে, তো এইরকম কোনো সময়সীমা নির্ধারণ নেই, প্রয়োজন কতটা সময় রয়েছে। ফরজে কেফায়ের স্তরে যখন থাকবেন যে যথেষ্ট মোটামুটি জানা আছে দিন পালনের জন্য, কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করা, যেমন আমাদের অধিকাংশ ছাত্র ভাইরা যারা আমাদের সামনে সরাসরি এসে আলোচনা শুনেন, তাদের অধিকাংশ যারা নিয়মিত আসেন ফরজে কেফায়ের স্তরে, অথবা আমরাও ফরজে কেফায়ের স্তরে আছি, তাহলে এই ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ নেই যে আমাকে প্রতিদিন এতটা পড়তে হবে বা এতটা স্টাডি করতে হবে, না যতটা পারলাম করলাম, যখন বেশি ব্যস্ততা কমিয়ে দিলাম, যখন ব্যস্ততা নেই তখন বাড়িয়ে দিলাম, কিন্তু এলএম চর্চার ভিতরে থাকতে হবে যাতে করে ফরজে কিফায়াতে অংশ নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান। আমিন। এবারে আপনি প্রশ্ন করবেন, শান্তা ইসলাম আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হলো যে আমাদের বাসায় বড় ভাই আছে, বাবা আছে, তো তাদের সামনে আমাদের শত ভাগ কি বাধ্যতামূলক, ভুলে যাই কোনো কাজে ডাক দিলে তখন মানে শরীর মানে বাসায় বড় ভাই আছে, বাবা আছে, তো মাঝে মধ্যে তারা কোনো কাজের আদেশ দিলে মাঝে মধ্যে যেমন ওড়না নিতে ভুলে যাই বা এমনি হুটহাট করে তাদের সামনে চলে যাই, তো এই ক্ষেত্রে কি গুনাহ হবে? জি, বাবা মাহরাম, সবচেয়ে কাছের মাহরাম স্বামী বাবা, হ্যাঁ কথা বোঝা গেছে, তারপরে আপন ভাইরা, বৈমাতৃ ভাই, বৈপিতৃ ভাই, এই তিন রকম ভাই, চতুর্থ ভাই দুধ ভাই, যদি কোনো মাহরাম ব্যক্তি থাকে, মাহরামের সামনে কি ওড়না নিতে হবে? না, ওড়না নেওয়ার প্রয়োজন নেই, যদি কেউ নেই ভালো, না নিলে অতিরিক্ত সেটা মুস্তাহাব বা নফল, না নিলে কোনো দোষের কথা নেই, সালোয়ার কামিজ আছে। হ্যাঁ, তবে মাহরামের সামনে ঢাকা থাকতে হবে কতটা স্বাভাবিক, যেটা সমাজের স্বাভাবিক ঢাকা থাকার কথা রয়েছে বা প্রয়োজন রয়েছে, যেমন বক্ষ ঢাকা থাকতে হবে, পেট পিঠ ঢাকা থাকতে হবে, এমন নয় যে মানুষের আপনার পেট পিঠ খোলা আছে বা সামনের দিক খোলা আছে এমনটা না হয়, অপর ভাগ হলেও আপনার গলা পর্যন্ত এদিক খোলা আছে কোনো অসুবিধা নাই, চুল খোলা আছে অসুবিধা নেই, ওড়না নাই কিন্তু আপনার কামিজ আছে অথবা ম্যাক্সি আছে অসুবিধা নেই, এক কথায় পোশাক আছে শরীর উপর ভাগে, আর তারপরে নিচের দিকে সালোয়ার কামিজ আছে, হ্যাঁ রান খোলা চলবে না, আপনি বাবার সামনে আপনি ভাইয়ের সামনে রান খোলা থাকবেন, হাফ প্যান্ট পরে থাকবেন, এটা জায়েজ নাই, কিন্তু মাথা আর চুল ঢাকা না মোটেই না, বাপ মায়ের সামনে ভাইয়ের সামনে চুল ঢাকা কোনো প্রয়োজন নেই, চেহারা ঢাকা তো নেই, এমনকি ওড়না নেওয়ারও কোনো প্রয়োজন নাই। আমাদের সমাজে অনেকটা শালীনতা আছে আলহামদুলিল্লাহ, ধার্মিকদের মাঝে মনে করে যে আপনার সালোয়ার কামিজ কামিজ পরার পরে মনে করে যে না পুকুরে একটা ওড়না দিতে হবে, একটু ঢিলা ঢালা যাতে হয়ে থাকে বাপ মায়ের সামনে, বাপের সামনে বা ভাইয়ের সামনে, না এটা আসলে শরীয়তের বিষয় না, এটা আমাদের দেশের ভালো একটা ট্র্যাডিশন বলা যেতে পারে, এটা শরীয়তের বিষয় নাই, আরব দেশে নেই, কিন্তু আরব দেশে নেই, মহিলা মহিলার সামনে ওড়না পরে না সাধারণত আরবরা, তারপরে মহিলা বাপ মায়ের সামনে মেয়েরা ওড়না পরে না, কোনো দোষের কথা নেই, ফেতনার আশঙ্কা না থাকলে, কিন্তু যদি ভাই দেখেন যে অসৎ, এই মশলা মনে রাখতে হবে, ভাই ধরেন অসৎ চরিত্রহীন, ভাইয়ের নজর খারাপ, অনেক ভাই আছে বন্ধের ক্ষেত্রে নজর খারাপ,
মাহরাম কিন্তু তার নজর ভালো না, আর তাহলে অবশ্যই তখন ঢেলা ঢালা তার সামনে যেতে হবে, চাহরি পরে চেহারা খুলেও তার সামনে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন শায়লা পারভিন ফ্রম ব্রাজিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ব্রাজিল থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার প্রশ্ন হলো আমরা সমাজে দেখতে পাই এখন সন্তান বলেন প্রশ্ন। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু একটু ক্লিয়ার ছিল না, বলেন। জি, আমরা দেখতে পাই যে সন্তান সন্ততিরা তাদের বাবা মায়ের হক আদায়ের ক্ষেত্রে অনেক ধরনের অবহেলা করে থাকেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে বৃদ্ধ অবস্থা উপনীত হওয়ার পর স্বাভাবিকভাবে জীবিকার কারণে ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিশেষ করে ছেলেদেরকে। কথাগুলো বোঝা যাচ্ছে না ক্লিয়ার, প্রথম থেকে আমি কথা বলছি। বল, আপনার মাইকটা একটু চেক করে নিন, আপনার কথাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, তো একটু মাইকটা চেক করে নিন ইনশাআল্লাহ। জি একটু বলেন, ক্লিয়ার বলেন, আল্লাহ তৌফিক। শায়লা পারভিন, আপনার ফোনটা আবার আনমিউট করে নিন। জি প্রশ্ন করুন। জি, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, কিন্তু আপনার কথা মাঝখানে গেছে। এখন ঠিক আছে, চলেন বলেন, চেষ্টা করছি আমরা। জি, আমার প্রশ্ন হলো আমরা বাবা মায়ের কিভাবে আদায় করি যখন তারা বৃদ্ধ। বাবা মায়ের হকটা মেয়েরা কি করে আদায় করবে, এটাই বিশেষ করে ছেলেরা, কারণ জীবিকার কারণে তাদেরকে বাড়ি থেকে বাইরে যেতে হচ্ছে, অনেক সময় দেশের বাইরে যেতে যাচ্ছে, তো তাকে তারা সেবা করতে পারছে না, তারা কিভাবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আমি যা প্রশ্ন থেকে বুঝলাম, যদি বুঝতে কোনো ত্রুটি হয় তাহলে একদম ভাই আপনি বলে দেবেন কিছু। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলেন, না হলে একটু ভিন্ন কথা বলতে হয়তো, ছেলেরা বাবা মায়ের হক কি করে আদায় করব, অথচ আমাদেরকে রুজি রোজগারের জন্য চাকরি বাকরি ইত্যাদি কর্মস্থলে দূরে থাকতে হচ্ছে, বাপ মা থেকে অনেক সময় অন্য দেশে থাকতে হচ্ছে। যেমন হয়তো কেউ ব্রাজিল আছেন, তার বাবা মা বাংলাদেশ আছেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে আপনারা প্রশ্ন করলেন, বিভিন্ন দেশে আছেন, বাবা মা বাংলাদেশে আছেন অথবা আছেন, দূরে আছেন, তো কি করে তাদের হক আদায় করুন। হক আদায় করা মানে শারীরিক হক আদায় করাই নয়, শুধু হক আদায় করা মানে পাশে থাকা শুধু নয়, হ্যাঁ, আর রাত দিন সকাল বিকাল দেখা হইতে হবে এটাও নয়। হক আমরা এক্ষেত্রে একটি কথা বলিনি, সেটি হচ্ছে আমরা একজন আরেকজনের পরিপূরক, আমরা একজন আরেকজনের পরিপূরক। সুতরাং যদি দুই ভাই থাকেন, এক ভাই বিদেশ আছেন, কিসের জন্য? সে আর্থিক দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাবা মায়ের অথবা সংসারের কোনো অভাব না হয় আর আমারও নিজের অভাব না হয়, পরিবারটা কিন্তু সচ্ছল ভাবে চালাতে পারি, সেজন্য বিদেশে এক দু ভাই চার ভাই হয়তো আছেন, কিন্তু এক ভাই অলরেডি বাড়িতে আছেন, যিনি আর্থিক দিক থেকে বেশি কিছু সাপোর্ট দিতে পারছেন না, কিন্তু তিনি শারীরিকভাবে পাশে থেকে পরিচর্যা করে হাসপাতালে নিতে হবে, তো এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, অথবা সকাল বিকাল তাদের খোঁজ খবর নিতে হবে ইত্যাদি, তার জন্য পাশে থাকতে পারছেন, তো এইভাবে একজন আরেকজনের পরিপূরক হচ্ছে। আশা করি হক আদায় হয়েছে, কেউ টাকা পয়সা দিয়ে হক আদায় করছে, কেউ সময় দিয়ে শ্রম দিয়ে হক আদায় করছে, কেউ পাশে বসে একটু কথা বললে হক আদায় করতে পারছে, কিন্তু যারাও দূরে আছেন তারাও এমন নয় যে আমি পয়সার টানে গেছি তো গেছি, আর বাপ মায়ের সাথে দু চার পাঁচ বছর দেখাই করব না, এমন না, যেন পারলে প্রতি বছরে এসে এক বছরে দুই বছরে চলে আসেন, বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান। দূর থেকে হক আদায় করার আর একটি তরিকা হচ্ছে, প্রতিদিন সকাল বিকাল একটু টেলিফোন দিলেন, বাপ মায়ের খোঁজ খবর নিলেন, সুস্থতার মানসিক শারীরিক অবস্থা কেমন আছে, আর্থিক অবস্থা কেমন আছে, কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, কোনো প্রয়োজন আছে নাকি, আমরা আমরা কিছু করতে পারি কিনা, আর কোনো খেদমত আছে নাকি। যদি ধরেন যে বাপের একটাই ছেলে আছে, এই ক্ষেত্রে হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি কাজের ছেলে রেখেছেন, অথবা কোন কাছের
কাছের যে আপনার বাপকে মাকে মহব্বত করবে আর তারা বাড়িতে ওই রকম খেদমত দিতে পারবে, আপনি হয়তো সাথে থাকতে পারছেন না তাদের মাধ্যমে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি সেখানে অর্থ ব্যয় করে কাউকে দিয়ে সেই খেদমতের ব্যবস্থা করাচ্ছেন। তো এইভাবেও খেদমত করা যেতে পারে। খেদমত মানে শুধু এই নয় যে পাশে থাকতে হবে আর সকাল বিকেল হইচই কলহ বিবাদ লড়াই, হ্যাঁ বাপ মায়ের সাথে মিল নেই আর সেখানে উচ্চপাচ্চ হয়ে যাচ্ছে, কথা জোর হয়ে যাচ্ছে, কখনো বাপের ওপর মন খারাপ হয়ে যাচ্ছে, এটা তো খেদমত হক আদায় করা হলো না, হক নষ্ট করা হলো। পাশে থাকবেন তো আদবের সাথে হক আদায় করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহ উফ, পয়সার কথা আল্লাহ বলেননি, কারণ পয়সা অনেক বাপ আছে যে পয়সারই প্রয়োজন নেই আর পয়সার ধার ধারে না, ছেলের পয়সা চাই না, ছেলের ভালো ভাষাটা চাই, আমার মতো লোক ছেলের পয়সা চাই না, আমি চাই ছেলের ভালো ভাষাটা চাই, ছেলের ভালো আখলাকটা চাই, ছেলে খোঁজ খবর নেবে এবং ভালো আদব কায়দা শিখবে এবং ছেলে প্রয়োজনে দূরে থাকা অসুবিধা নেই, যদি আমি চলতে পারি তাদের ছাড়াও চলতে পারি আলহামদুলিল্লাহ, যদি চলতে না পারি প্রয়োজন হয় তখন হয়তো সেও চিন্তা করবে অথবা আমি বলতে পারি, এইভাবে হক আদায় করা যেতে পারে। হক আদায় মানে আমরা আসলে বাঙালি জাতি ভুল বুঝেছি, হক আদায় করছে যে সবসময় বাপ মায়ের কাছে থাকছে, অথচ বাপ বলছে যে বাবা আজকে আমার মাছ খাওয়া ইচ্ছা হয়েছে, হয়তো কাজটা করে দিলেন কিন্তু মেজাজটা খারাপ করে যেতে ইচ্ছা হয় না আপনার, হ্যাঁ অলসতা, আর তারপরে বাপ যেহেতু বলেছে মা বলেছে আমি কি করব যেতে হবে, স্ত্রীকে বলছেন মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের, নাউজুবিল্লাহ, তাহলে কিসের হক আদায় করছেন, কোনো হক আদায় করেন না, তাহলে আল্লাহ বুঝার তফি ফালা তাকুল্লাহ উফ, ওহ বলিও না, এই আপনি সামনে বলছেন না স্ত্রীর সামনে বলছেন না, আরে কি রে এই যে আপনি হক নষ্ট করলেন, আপনি ফালা তানহার হমা আর সামনে ধমক দিয়ে বলিয়েন না, আরে কি বলেন আপনি কিছু বুঝেন, আর তারপরে খুব খরচ খরচা দিচ্ছেন, যথেষ্ট পয়সা দিচ্ছেন বাপ মাকে, খুব ভালো ভালো খাওয়াচ্ছেন কিন্তু আপনি কিছু বুঝেন না, চুপ থাকেন তো, আমাদের সমাজের এগুলো ভাষা, কিসের হক আদায় করছেন, হ্যাঁ অথবা বাপ মায়ের সাথে একটু সৎ পরামর্শ নিলেন, আপনি নিজে নিজেই ডিসাইড করছেন দান করবেন কোথায়, আপনি সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন না করবেন কোথায় খরচ হলো আপনার সিদ্ধান্ত, বিয়ে শাদি কোথায় করে আপনার সব সিদ্ধান্ত, আর আপনার সব কিছু সিদ্ধান্ত আপনার, বাপ মায়ের সাথে কোনো বোঝাপড়া নেয়, একটু বসার নেয়, একটু বসে কথা বললাম মাঝে মধ্যে, একটু পরামর্শ নিলাম, দোয়া চাইলাম ইত্যাদি, কোনো কিছু নেই, কিসের হক আদায় করো, শুধু পয়সা দিয়ে হক আদায় হয় অথবা সময় দিয়ে পাশে থাকলে হক আদায় হয়, না না মোটেই নাই, সার্বিক দিক থেকে হক আদায় করতে কোন প্রয়োজনটা বাপ মায়ের বেশি রয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে। বাপ মা অনেক সময় ভালো মিষ্টি কথার মুখাপেক্ষি, আপনার পয়সার মুখাপেক্ষি নয়, আল্লাহ বুঝার ছেলেদেরকে তৌফিক দান করুন, মেয়েদেরকে তৌফিক দান করুন এবং বীর এহসানের আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণে সৎ ব্যবহারে তৌফিক দান করুন, অবিল ওয়ালিদাইন ইহসানা, আল্লাহু আকবার, আল্লাহ তৌফিক দান, জি আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক সময় হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন নেবো ইনশাআল্লাহ, তার পূর্বে বলবো যারা আজকে হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চেষ্টা করবেন আপনারা নিউ ইয়র্ক টাইম সকাল 7টায় যেটা যে সময় আমাদের জুম প্রোগ্রাম ওপেন করা হয় শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, এবং অনুরোধ থাকবে অনেকেই আমাদের এই প্রোগ্রামে হ্যান্ড রেজ করেছিলেন গত সপ্তাহে যারা প্রশ্ন করেছিলেন, এখানে প্রতি সপ্তাহে প্রশ্ন করার সুযোগ নেই, তো এই সপ্তাহে যারা আমরা প্রশ্ন করেছি আমরা নেক্সট উইকে প্রশ্ন না করে অন্যদেরকে ইনশাআল্লাহ সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। তো আজকের সর্বশেষ প্রশ্ন নিয়েছি, প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন, জি আপনি প্রশ্ন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সানিকুল আলম বলো। আমার একটা প্রশ্ন আছে দাওয়াত সেন্টারের ব্যাপারে, ইসলামী বিভিন্ন দাওয়াত সেন্টার আমাদের এলাকাতে দেখতে পাওয়া যায়, দাওয়াত সেন্টার গুলোতে বিভিন্ন ইসলামিক দিন প্রচার হয়, আবার মানে দিনের দিন দাওয়াত সেন্টার গুলো বাড়ছে, আবার দেখতে পাওয়া যায় অনেক দাওয়াত সেন্টার এসআরএসি করছে, মানে পাশে দাওয়াত সেন্টার আছে আবার উনি এসআরএসি করে দাওয়াত সেন্টার খুলছে, এটা দিন প্রচারের স্বার্থে এটা কতটা শরীয়ত সম্মত, মানে প্রচার এসআরএসি করার কথা ইসলামের খেদমত করতে হলে প্রথম শর্ত হচ্ছে ইখলাস, ইখলাস আল্লাহর জন্য কাজটি হইতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে মোতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আল্লাহ বুঝার তৌফিক দান,
সৌদি আরবে ইসলামী সেন্টার গুলি আছে, কিন্তু আমাদের দেশীয় সংগঠন গুলির মতন না, একটি আরেকটির সাথে সাংঘর্ষিক একেবারে রেশারেশি, কেউ কাউকে দেখতে পারে না, কেউ কাউরি মাহফিলে সহজ কোনো সহযোগিতা নেই, কেউ কাউকে ডাকবে না, নিজের দল ছাড়া অন্য দল নয়, এইরকম যেন না হয়। এইরকম হইলে কিন্তু এটা নেকির কাজ হলো না, তখন আর এখলাসও থাকলো আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার স্বার্থমুক্ত হয়ে আখেরাতের জন্য কাজ করা, এই বিষয়টি খুবই জরুরি। সে ইসলামী সেন্টার নামে খুলেন, দাওয়া সেন্টার নামে খুলেন, আর আপনি মাদ্রাসা করেন, মাদ্রাসা এখন এখন তো ইসলামী সেন্টার বা দাওয়া সেন্টার নামে খুলছে, সেই জন্য জিজ্ঞেস করলেন। আমাদের সমাজে মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় প্রথম দিকে শিক্ষকতা করেছি, যে দুটো মাদ্রাসায় তিন কিলোমিটার ব্যবধানে একটি মাদ্রাসার কমিটির সাথে আর একটি মাদ্রাসার কমিটির পুরো রেশারেশি, কোন রকমের আন্তরিকতা নেই, বরং কে কাকে ঠেকাবে অথবা খারাপ নজরে দেখা, তাদের মাদ্রাসা এগিয়ে না যাক, আমরা এগিয়ে যাই, কোনো স্বভাবের কাজ হবে না। কিন্তু সাবধান সাবধান হয়ে যান, আল্লাহ হেফাজত করুন, এই সবকে আল্লাহ হেফাজত করুন। এইরকমই প্রায় মাদ্রাসাগুলির পাশাপাশি যে মাদ্রাসাগুলি রয়েছে, নাম নিলে তো অনেকে চমকে উঠবেন, কিন্তু নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি বেশ কিছু নাম ধরে মাদ্রাসা জানি, পাশাপাশি মাদ্রাসা, এক মাদ্রাসার কমিটির সাথে আর এক মাদ্রাসার কথা কথা সালাম দেওয়া রাস্তাঘাটে হবে, এক মাদ্রাসা শিক্ষকের সাথে আর এক মাদ্রাসা শিক্ষককে যদি দেখেন মাদ্রাসা কমিটি, তাহলে ওর ভাত খেয়ে নিবে, চাকরি খেয়ে নিবে, আল্লাহ হেফাজত। তো এইরকম ইসলামী সেন্টার আর দাওয়া সেন্টার খুলবেন না যেখানে রেশারেশি হারাম হয়ে যাবে, যেমন সংগঠনের ক্ষেত্রে তেমন ইসলামী সেন্টারের ক্ষেত্রে। ইসলামী সেন্টার কিন্তু ওই সেন্টারকে দেখতে পারি না, ওটাকে দুর্বল করতে হবে, আমাদেরটাকে শক্তিশালী করতে, কেন রে ভাই হাসাদ কেন, এই তো নেকি না, তো হাসাদ হয়ে গেল, কমিশনের হাসিনে যে হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আশ্রয় কামনা পানা চাওয়া শিখিয়ে দিয়েছে, মোটেই জায়েজ নাই। সুতরাং দাওয়া সেন্টার খুলে ইসলামী সেন্টার যাই করেন না কেন, মসজিদ মাদ্রাসা করেন, এক মসজিদ আর এক মসজিদের সাথে রেশারেশি, ওই মাদ্রাসা মসজিদে আমরা পড়তে যাবো না, হ্যাঁ জামাত হয়ে যাচ্ছে আমার মসজিদে যাবো না, দ্বিতীয় জামাতে পড়বো তবু ওই মসজিদে যাবো না, তাহলে মোটেই জায়েজ নাই, কোনো নেকির কাজ নেই। দলিল শুনবেন, নবী সাল্লাম এতিকাফ করবে, নবী সাল্লাম এতিকাফ করবে, আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনীন জানতে পারলেন যে নবী সাল্লাম এতিকাফ করেছেন মসজিদ নববীতে, তখন একজন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা খিমা লাগালেন মহিলা সেকশনের দিকে, এই দেখা দেখি হাফসা লাগিয়ে নিয়েছেন, উম্মে সালামা আর কেউ লাগিয়ে নিয়েছেন, কয়েকজন পুরো মসজিদ দেখা যাচ্ছে খিমা খিমা তাম্বু আর তাম্বু হয়ে গেছে এতেকাফ করার জন্য। নবী সাল্লাল্লাহু বললেন যে এগুলি কার, এই খিমাগুলি তাম্বুগুলো কার, বলছে অমুকের অমুকের অমুকের। তখন নবী কি বলেছিলেন, সেই বখারাজ আল ইউরিদ না, তারা কি নেকি নিয়ত করেছেন না, এই রেশারেশি কম্পিটিশন যে আমার অমুক সতীন এতে কাপ করবে তো আমি কেন করবো না, আমার অমুক সতীন এতে কাপ করবে তো আমি কেন করবো না, আমি কেন পিছিয়ে থাকবো, নেকির কাজ না। তারপরে নবী সাল্লাম তাদের কোনো পরামর্শ নিলেন না, বলেন সবগুলিকে ভেঙে ফেল, এই বছরে কাউকে এতে কাপ করতে দেওয়া হবে, সব ভেঙে ফেল। সুবহানাল্লাহ, চিন্তা করুন না, ফিট করুন বিষয়টি। একটি কথা এখানে বলবো যে ভারতে যদি আপনারা ইসলামী সেন্টার ইসলামের খেদমতের জন্য করেন, তো দাওয়া সেন্টার নামটি না ব্যবহার করেন, ইসলামী সেন্টার নামটি ব্যবহার করুন, যেটা অনেকে জানেন না, যার ফলে এরকম কাজ করছেন, ইসলামী সেন্টার করেন, কালচারাল সেন্টার করেন, আর কিছু করেন, নাম নাম রাখেন, কিন্তু দাওয়া সেন্টার শব্দটি না ব্যবহার করে ভালো, এতে হেকমত রয়েছে, আল্লাহ রাব্বুর বুঝার এবং আমলের তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, হিংসুকের হিংসা থেকে বাঁচিয়ে রাখেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির জন্য নবী সাল্লামের তরিকায় আমাদের কাজ করে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন। ভাই যদি প্রশ্ন কিছু থাকে তো ঠিক আছে, আর না হলে আমি এখানে শেষ করে দিই নাকি। জি শেখ, প্রশ্ন তো অনেক আছে, এটা আসলে কভার করা সম্ভব না আজকে মনে হয়, ঠিক আছে শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ খায়র শেখ, বারাকাল্লাহ ফিকুম, আর দোয়া করি আমাদের যেসব ভাইরা পরিচালনা করছেন আমাদের জুমের প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম মাশাআল্লাহ তাআলা, আজকে তো পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের ভাই বোনেরা জিজ্ঞেস করলেন, আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ছিল, সুতরাং এই প্রশ্নগুলিকে আপনারা নিজেরা শুনবেন প্রশ্ন উত্তরগুলি, এবং অন্যান্য ভাই বোনদের কাছে পৌঁছাবার চেষ্টা করবো। ফালিও বাল্লিগু শাহিদুল গায়েব, যারা আজকে উপস্থিত রয়েছেন, তারা যারা অনুপস্থিত রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের
খাদেম হিসাবে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল থেকে সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন, সহি আমলের তৌফিক দান করেন এবং কোরআন সুন্নার কথা বলার, জ্ঞান অর্জনের, আমল করার এবং সেই দিকে দাওয়াত দেওয়ার সকলকে তৌফিক দান করেন। যারা আমাদের সাথে আজকে শরীক থাকলেন তাদের জন্য দোয়া করি, সরাসরি যারা শরীক রয়েছেন, পরোক্ষভাবে শরীক রয়েছেন বিভিন্নভাবে, এবং যারা সহি শুদ্ধ আমলে চেষ্টা করেছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, সমস্ত রকমের শার থেকে, বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। হাজি সাহেব যারা এসেছেন আর যারা আসবেন সকলের আল্লাহ হেফাজত করেন। আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন সৌদি আরবের যে হুকুমত রয়েছে, সরকার রয়েছে, তাদেরকে আল্লাহ জাযায় খায়ের দান করেন, তাদের নেক আমল কবুল করেন এবং সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই দেশকে এবং হারমানি শরীফেনকে আর সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন হেফাজতে রাখেন এবং সুষ্ঠুভাবে আল্লাহ রাব্বুল্লাহ আলমিন যেন হাজি সাহেবদের হজকে সম্পাদন করার আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।